ডাক্তারদের ফার্মেসিতে যে দুটো ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, একটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, আরেকটা হলো অ্যালার্জির ওষুধ, ঠিক না বেটি? অ্যালার্জি একাধিক প্রকার, গরু ঘুষ খেলে অ্যালার্জি হয়, চিংড়ি খেলে অ্যালার্জি হয়, বেগুন খেলে অ্যালার্জি হয়। আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, এরপরও মনে করে দিতে চাই, আরেকটা অ্যালার্জি হলো হুজুর দেখলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়, দাড়ি টুপি দেখলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়, মাথায় টুপি দিয়ে আমার ভাই আমাদের সমস্ত মানুষটা বসে আছেন, এই যে সুন্দর একটা টুপি দিয়ে বসে আছেন, এইটা দেখলেও কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়, আছে না নাই? এরকম অ্যালার্জি বিশিষ্ট একজন মানুষ দোকানে বসা, তার পাশ দিয়া আলামিন ইসলামী যুব কাফেলার একটা ছেলে যে নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার ছোট ভাই যেও মাদ্রাসায় পড়ে, সে ভাইটার বয়স ধরেন 7 থেকে 8 বছর, মাসুম বাচ্চা, মক্তবে মাত্র আসা দেওয়া শুরু করছে, মাথায় এত বড় একটা টুপি দিয়ে রাখে, সুন্দর একটা পাঞ্জাবি, হাতে কায়দা এটা নিয়ে যাচ্ছে। অ্যালার্জি বিশিষ্ট, লেজ বিশিষ্ট একজন মানুষ দোকানে বসা চা খায়, মাহফিলে এদেরকে পাবেন না, মসজিদে পাবেন না, 1 টাকা দিবেন সে 1 টাকা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাহফিলের পক্ষে জীবনে দিবে না। দোকানে বসে বিড়ির পর বিড়ি খাইতেছে, আর হুজুর দেখলে বলে দেখছেন বেটা হুজুর যে যায় মানছের বাড়িতে খাইয়া শোলটা বানাইছে কি, আছে না নাই? আছে না নাই? নুতরাম হাজরিন দেখে হুজুর যায়, ওই হুজুর সাহেব এদিকে আসে, জি চাচা জি বলেন। আল্লাহ তাআলা যার অন্তরে ঈমান দিয়েছেন, যার অন্তরে কোরআন দিয়েছেন, তার ভিতরে নম্রতা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জি চাচা জি বলেন। কা আপনার বাপ আর কাম পাইল না, দিছে মাদ্রাসায়, মূর্খ হওয়ার লাগে, নাউজুবিল্লাহ বলেন। হুজুর সাহেব কম দেখি, একটা ইন্দুর দৌড়ায় এই সাপ পানিত পড়ে গেছে, এই পানির পাক আছে না না পাক আছে, আমার কথা বুঝে থাকলে বলেন। একটা ছেলে যে মক্তবে পড়ে, একটা ইঁদুর এসে পানিতে পড়েছে, সে পানিটা পাক না না পাক এই কথা বলার ক্ষমতা তার আছে, মাসুম বাচ্চা, মাত্র মক্তব আসা যাওয়া করে। কিন্তু হুজুর তো আরিফ বাপ রে বাপ, ওলামায়ে কেরামের খেদমতে তার সময় আলিফ বাতা নিয়ে পড়ে, আল্লাহ তাআলা আলেমদের ভিতরে তাফাক্কু দান করেছেন, সুবহানাল্লাহ বলে। সে চিন্তাগুলো সাসার অনেকদিন ধরে দেখি, মসজিদও জীবনে যায় না, মাদ্রাসাও যায় না, আর হুজুরদেরকে দেখলেই খালি চুলকানি শুরু হয়। আজকে সাসারে পাইস কসাসা, আলোচনা একটু লম্বা হবে, একটা টুল দেন। এলোক চিন্তা করলো, বাপরে বাপ, ভাবছিলাম আমার কথা শুনে দৌড় দিব, এই পিচ্ছি মৌলবি তো দেখি যে পাওয়ার আছে, একটা টুল দে বাজারে। কি জানে সাসা জিগেছিলেন? কোনো জিগেছি, একটা ইন্দুর আয়া পুষ্কনিতে পড়ছে, পানিটা পাক না না পাক। কচাচা এখানে 2টা প্রশ্ন, ইন্দুরটা সাদা ছিল না কালো ছিল? কেন কোন কালো হলে 3 সুরত আর সাদা হলে 3 সুরত? তাদের 2টা প্রশ্ন, ইন্দুরটা হাইটা আইসে না দৌড়ে আসছে? বললো কেন, হাইটা আসলে 3 সুরত, দৌড়ে আসলে 3 সুরত। তাদের 3 নম্বর প্রশ্ন, ইন্দুরটা শুকনো ছিল না ভেজা ছিল? কারণ শুকনো থাকলে 3 সুরত, ভেজা থাকলে 3 সুরত। সাসা বলে, বাপরে মাফ সাই, আমার কথা বলাটাই ভুল হয়েছে। মহতারাম হাজরিন, আলেমদেরকে দেখলে যাদের শরীরে চুলকায়, দাড়ি দেখলে যাদের শরীরে চুলকায়, টুপি দেখলে যাদের অন্তরে আগুন জ্বলে, তোমরা মনে রেখো, তোমরা আবু বকরের পক্ষের লোক না, আবু জাহেলের পক্ষের লোক, আবু জাহেলের সঙ্গে তোমাদের হাজর হবে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি যখন হাত তুললেন, তখন সম্মানিত সভাপতি বুঝে গেলেন খ্রিস্টানদের পক্ষ থেকে যিনি এসেছেন তার হাতে থাকা বাইবেল এটা আসমানি কিতাব হিসেবে আজকে স্বীকৃতি পায়নি, আমি আহ্বান করেও তাকে কথা বলার সুযোগ দিতে পারিনি। ইহুদিদের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি সঙ্গে করে যেটা নিয়ে এসেছেন এটাও আসমান কিতাব নয়, কারণ আল্লাহ তাআলা এক এক নবীর কাছে এক একভাবে কিতাব প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পৃথিবীর ইতিহাসে প্রথম প্রিন্টেড কিতাব, প্রিন্টেড মানে হলো কাঠের টুকরা আসতো, এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি লেখা থাকতো। তুর পাহাড়ে গিয়েছেন হযরত মূসা, আল্লাহ তাআলা সেখানে তার কাছে তুর পাহাড়ে তাওরাতের প্রিন্টেড কপি দিয়েছেন, কাঠের টুকরা, এর ভিতরে লেখা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে আপনি একত্রিত করুন, চ্যালেঞ্জ ছুড়ে দিন, তাওরাতের একটা অরিজিনাল কপি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিরা মিলে দেখাতে পারবে। হাজারো মানুষের ভিড় সেই সেমিনার হলে, পিন পতন নীরবতা, প্রত্যেকের মনের দরজা নতুন নতুন করে খুলে যাচ্ছে, হাই হাই বলি কি, আসমানি কিতাব বলে এতদিন যা শুনেছি,
দেখা যাচ্ছে ইহুদিদের যে কিতাব সেটা আসমানি কিতাব আর নেই, খ্রিস্টানদের যে কিতাব সেটা আসমানি কিতাবের অবিকলতা বজায় নেই। এবার মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, কাঁধে সাদা রুমালওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালো একটা মানুষ মাওলানা সাহেব ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, বলা হলো সম্মানিত সুধীর, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, নাও স্পিচ মাওলানা জুলফিকার আহমদ, প্রেজেন্টেড বাই ইসলাম, ইসলামের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি আপনাদের সামনে আসমানি কিতাব থেকে পড়ে শোনাবেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন, তার সঙ্গে একটা কোরআন। তিনি বললেন, মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমি আলোচনা করার আগে দুটো ঘটনা ঘটেছে, এই দুই ঘটনাতে আমার দুই ভাই তারা আমার দুপাশে আছেন, কেউই তার কিতাবকে আসমানি কিতাব বলে পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন, আমি এই কিতাব থেকে পড়ার আগে এটি আসমানি কিতাব কিনা সেই পরিচয় আমি দিতে চাই। প্রথম কথা হলো, এই কিতাব নাজিল হয়েছে 1500 বছর আগে, নবী করিম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পৃথিবীর প্রথম কোরআনের 5টি আয়াত হের গুহায় নাজিল হয়েছে। সেখান থেকে 23 বছরে সর্বশেষ আয়াত, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা, পৃথিবীর কোরআনে যতগুলি সূরা নাজিল হয়েছে 1500 বছর আগে নাজিল হয়েছে, 114টি সূরা 1500 বছরও ঠিক আছে, সূরা ফাতিহা দিয়ে কোরআনের সূচনা, সূরা নাস দিয়ে কোরআনের সমাপ্তি এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে। 1500 বছর আগে আল্লাহর কোরআন আসমান থেকে যেভাবে নাজিল হয়েছে, 1500 বছর পরেও আল্লাহর কোরআন সেভাবেই আছে। করোনাকালীন সময়ের কারণে পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে। আগে মাঝে মাঝে দেশের বাইরে যাওয়ার সুযোগ হতো, বিশেষ করে চট্টগ্রামের মানুষ, আপনাদের অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, আধুনিক যে বিমানগুলি এসেছে এই বিমানগুলিতে আপনি যখন বসবেন আপনার সামনে আরেকটা সিট থাকবে, আপনার সামনে যে সিটটা আছে আর পিছনে একটি মনিটর থাকে। বিমান যত আধুনিক সেই বিমানের ব্যবস্থাপনা তত আধুনিক। ওই মনিটরটাতে ম্যাপ থাকে, ম্যাপ, যে ম্যাপের মাধ্যমে আপনার কারেন্ট লোকেশন, আপনি এখন কোন দেশের উপরে আছেন, আপনি চট্টগ্রাম থেকে ফ্লাই করলেন সেটি ঢাকা যাচ্ছে, ঢাকা থেকে আপনার ভারত হয়ে ইরান হয়ে সৌদি আরবের দিকে বিমানটি যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনি কোথায় আছেন। তো সেই ম্যাপের ভিতরে দেখা যায় কিছু কিছু জায়গায় মাটি, কিছু জায়গায় পানি, কিছু জায়গায় ফাঁকা, কিছু জায়গায় ঘরবাড়ি। আলামিন ইসলামী যুব কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সম্মেলনের বিশাল প্যান্ডেল, আমি দেখতে পাচ্ছি সে ম্যাপের মতো করে কিছু জায়গায় লোকজন আসে, কিছু জায়গায় আবার আপনাদের ইসামতি নদী, হালদা নদী, কর্ণফুলী নদী কিছু নাই, কিছু লোকজন ওই টেকনাফের কোনায় বসেছে, কিছু লোকজন ওই পতেঙ্গার ওদিকে বসেছে, কিছু লোকজন কাপ্তায়, আর বাকি যারা আছেন তারা রাঙ্গুনিয়াতে এখনও আছে। আমি মেহরবানি করে বলবো, অনেক দূর থেকে সফর করে এসেছি আমি, আজকে আরেকটা মাহফিল আছে, আমি তাদেরকে বলেছি আমাকে ক্ষমা করবেন, আজকে আমি মনে হয় না হাজির হতে পারবো, অল্প সময় দিনের কথা হবে, ইসলামের কথা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার কথা হবে, সাহাবায়ে কেরাম ত্যাগ ও তিতিক্ষার কথা হবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নবীকে খুশি করার জন্য, দিনের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে ভাইরা পিছনে বসে আছেন একটু মেহরবানি করে সামনে আসবেন। একথা নিঃসন্দেহে যে জায়গাটা আপনি অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন এই জায়গাটা একটু উষ্ণতা এসেছে, একটু গরম লেগেছে, সেটা ছেড়ে আপনি সামনে যে জায়গাটা খালি জায়গায় বসবেন সেটা হয়তো একটু ঠান্ডা, কিন্তু আমাদের সমস্ত মেহনত একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা জোরে বলেন। মহতরম হাজরিন,
খুব বাজে একটি সময় অতিক্রম করছে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ। নানা দিক থেকে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। খুব সাম্প্রতিক সময়ে যে ষড়যন্ত্র সেটা হলো পৃথিবীর কোথাও কোথাও বাংলাদেশে দীন এবং দাওয়াতের অনন্য এক কাফেলা এক জামাত দাওয়াত তাবলীগের মেহনতকেও কেউ কেউ নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে, ঠিক না ভাই? ঠিক, আমি সে দেশের নামটা নিতে চাই না, কিন্তু আমরা দেখেছি একটি পবিত্র রাষ্ট্র যেটাকে আমরা পবিত্রতার কারণে শ্রদ্ধা করি, ভালোবাসি, মক্কা মদিনার কারণে মহাব্বতের সঙ্গে সেই দেশের নামটিকে আমরা উচ্চারণ করি, হৃদয় স্থান দিই। সম্প্রতি সেখানে ভারতের সিনেমার নায়ক নায়িকাদেরকে নিয়ে অশ্লীল নৃত্য এবং গানের কনসার্ট করা হয়েছে বলি নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন, এটা মিডিয়াতে এসেছে। আমি আরও দুঃখজনক সংবাদ আপনাদেরকে দিতে চাই। শুনেছি সৌদি আরবে আগামী মাসে একসঙ্গে 28টা সিনেমা হল উদ্বোধন হবে। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, হে আমার উম্মত, তোমাদের মাঝে আমি দুটো বিষয় রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো আমার সুন্নত। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, যতক্ষণ পর্যন্ত আমার কিতাবকে তোমরা আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মাদের আদর্শের উপর তোমরা অবিচল থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো দালালত, পৃথিবীর কোনো গুমরাহী, পৃথিবীর কোনো ভ্রান্তিতা, পৃথিবীর কোনো ভ্রষ্টতা, পৃথিবীর কোনো বিচ্যুতি তোমাদেরকে স্পর্শ করবে। এটা আমার নবী যে বলে গিয়েছে। মূল কথা হলো, আজকে যেই কোনো দেশ, যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র, যে কোনো দল, যে কোনো মতবাদ, তারা আল্লাহর কোরআন এবং সুন্না থেকে যত দূরে সরে পড়বে বোঝা যাবে যে তারা ইসলাম এবং সফলতার পথ থেকে তত দূরে সরে পড়ছে, ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। মানুষ বলে, হুজুর আপনারা আমাদেরকে পর্দা করতে বলেন, সৌদি আরবের বিভিন্ন সুপার শপে গিয়ে দেখছি সেখানে নারীরা বসে আছে, এটা খুব রিসেন্টলি হচ্ছে, তারা তো পর্দা করে না। আপনারা এটা করতে বলেন, অমুকদেরকে তো এটা করতে দেখি না। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইসলামের দলিল হিসেবে সৌদি আরবকে রেখে যাননি, ইসলামের দলিল হিসেবে আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসকে রেখে গিয়েছেন। আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে যদি আরবের মিল থাকে তাহলে আরব আমাদের কাছে শ্রদ্ধার, কোরআনের সঙ্গে যদি আমেরিকার মিল থাকে আমেরিকা আমাদের কাছে শ্রদ্ধার, কোরআনের সঙ্গে যদি ফিলিস্তিনের মিল থাকে ফিলিস্তিন আমাদের কাছে শ্রদ্ধার, কোরআনের সঙ্গে যদি মিশরের মিল থাকে মিশর আমাদের কাছে শ্রদ্ধার, কোরআনের সঙ্গে পৃথিবীর যে মানুষটার মিল আমাদের কাছে তার জন্য ভালোবাসা, কোরআনের সঙ্গে পৃথিবীর যে আদর্শের মিল আমাদের কাছে সেই আদর্শের প্রতি ভালোবাসা, কোরআনের সঙ্গে পৃথিবীর যেই দলের অথবা মতের মিল আমাদের সেই দল এবং মতের প্রতি ভালোবাসা। রাষ্ট্র সৌদি আরব হোক না কেন, রাষ্ট্র মিশর হোক না কেন, রাষ্ট্র জর্দান হোক না কেন, রাষ্ট্র আরব হোক আজম হোক আমরা বুঝি না, আমরা দেখতে চাই কোরআনের সঙ্গে তাদের ভালোবাসা আছে কিনা, কোরআনের প্রতি যদি তাদের শ্রদ্ধা থাকে, কোরআনের সঙ্গে ভালোবাসা থাকে, নবীর আদর্শ তাদের মাঝে থাকে, নবীর শিক্ষা তাদের মাঝে থাকে, নবীর দীক্ষা তার মাঝে থাকে, আমরা কে শ্রদ্ধা করব, আমরা তাকে মহব্বত করব, আমরা তাকে ভালোবাসবো। আর যদি দেখি তার কথার সঙ্গে কোরআনের কথা মিলে না, তার কথার সঙ্গে হাদিসের কথা মিলে না, তার আদর্শের সঙ্গে হাদিসের আদর্শ মিলে না, তার শিক্ষার সঙ্গে নবীর শিক্ষা মিলে না, তার দীক্ষার সঙ্গে নবীর দীক্ষা মিলে না, তার বক্তব্যের সঙ্গে নবীর বক্তব্য মিলে না, নবী যেটাকে হারাম বলেছেন সে সেটাকে হালাল বলে আমরা তার কথা মানব না, নবী যেটাকে হালাল বলেছেন সে সেটাকে হারাম বলে আমরা তার কথা মানব না। সৌদি আরব হও, ভারত হও আর পাকিস্তান হও, যে মানুষ হও আর যে দল হও, কোরআনের সঙ্গে মিল থাকলে শ্রদ্ধা করব, কোরআনের সঙ্গে মিল নাই পৃথিবীর আস্থা করে নিক্ষেপ হবে। আমরা কোরআনের পক্ষে আছি না নাই, হাদিসের পক্ষে আছি না নাই, নবীর পক্ষে আছি না নাই, আমরা দেখেছি তারা তাদের স্বার্থে গান বাজনাকে হালাল করতে চায় আরব ভূমিতে, আর দাওয়াত তাবলীগ কোরআনের কথা বলে
হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, নবীর সুন্নতের কথা বলে, মেসোয়াকের কথা বলে, পাগড়ির কথা বলে, পর্দার কথা বলে, তাহাজ্জুদের কথা বলে, দাড়ির কথা বলে, তাসবিহের কথা বলে, হালাল খেতে বলে, হারাম ছাড়তে বলে, তারা বলছে দাওয়াতুত তাবলীগ করা যাবে না। তুমি দাওয়াতুত তাবলীগকে হালাল বললে আমাদের কাছে হালাল আর হারাম পার্থক্য নয়, তুমি গানকে হালাল বললে আমরা সেটাকে হালাল বলবো না। আমার কোরআন বলেছে গান হারাম, আমাদের কাছে গান হারাম। আমার কোরআন বলেছে বেলাল্লাপনা হারাম, আমাদের কাছে সেটা হারাম। আমার কোরআন বলেছে অশ্লীলতা হারাম, আমাদের কাছে সেটা হারাম। আমার কোরআন বলেছে আল্লাহর দিকে যে আহ্বান করে সে সবচেয়ে বড় দায়ী। সুতরাং সৌদি সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, পৃথিবীর কোনো আস্তিক আর নাস্তিকের পরিচয়ে তুমি বিপদে যাওয়ার চেষ্টা করো না। মনে রেখো, ইসলামের বিরোধিতা যারা করেছে, কোরআনের বিরোধিতা যারা করেছে, হাদিসের বিরোধিতা যারা করেছে, আল্লাহর কালামের বিরোধিতা যারা করেছে, আল্লাহর দ্বীনের বিরোধিতা যারা করেছে, কেউ টিকতে পারে নাই। ইসলাম বিরোধীরা হারিয়ে যায়, ইসলাম টিকে থাকে। মোহতরম হাজরিন, আমরা অবাক হইনি। কেন? আল্লাহ তাআলা 1500 বছর আগে তার কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, বিশ্বনবীর উম্মতেরা, তোমরা সব সময় কানকে সজাগ রাখবে, চোখের দৃষ্টিকে প্রখর রাখবে। কারণ হলো তোমার কলিজার ভিতরে ঈমান আছে, তোমার কলিজার ভিতরে নবীর প্রতি ভালোবাসা আছে, তোমার অন্তরের প্রতি নবী প্রেম আছে, তোমার অন্তরের ভিতরে ঈমানের রোশনি আছে, তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, তোমার অন্তরের ভিতরে ঈমানের জ্যোতি আছে, তোমার অন্তরের ভিতরে কোরআনের দ্যোতি আছে, তোমার অন্তরের ভিতরে নবীর জ্যোতির্ময়তা আছে। সুতরাং বুঝে নিও, পৃথিবীর সমস্ত নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, ইসলামের সকল শত্রুরা বারবার চেষ্টা করবে তোমার কলিজার ভিতর থেকে তোমার ঈমানটাকে ছিনিয়ে নিতে। তাদের টার্গেট মুসলমানের ঈমান। কি করে মুসলমানের ঈমানটাকে ছিনিয়ে নেওয়া যায়? কি করে মুসলমানকে বেঈমান বানানো যায়? কিভাবে একটা মানুষকে আল্লাহর দুশ্মনে রূপান্তরিত করা যায়? কিভাবে একটা মানুষকে দিনের পথ থেকে সরিয়ে দেওয়া যায়? কিভাবে একটা মানুষকে জান্নাতের সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরিয়ে জাহান্নামের ঘৃণিত পথে নিয়ে যাওয়া যায়? এই জন্য তারা চেষ্টা করছে পৃথিবীর সমস্ত ইসলামের দুশ্মনদেরকে আজকের আলোকিত একটি মজমা থেকে, আজকের আলোকিত যুবকদের মজমা থেকে, সময়ের সাহসী যুবকদের মজমা থেকে, আল আমিন ইসলামী যুবক কাফেলার নাম যারা ধারণ করেছে, নবীর নামের ভালোবাসা যারা হৃদয়ে ধারণ করেছে, এই সমস্ত সাহসী যুবকদের সামনে নিয়ে বলতে চাই, তোমরা জেনে রেখো পৃথিবীবাসী, আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। তাদের টার্গেট হলো আপনার আমার ঈমান। ঈমানটাকে যদি নিয়ে নেওয়া যায় তাহলে তারা কামিয়াব। কারণ তারা জানে তাদের কাছে তথ্য থাকতে পারে, তাদের কাছে প্রযুক্তি থাকতে পারে, তাদের কাছে ইন্টারনেট থাকতে পারে, তাদের কাছে সমস্ত আধুনিক প্রযুক্তি থাকতে পারে, রকেট থাকতে পারে, বিমান থাকতে পারে, সমস্ত রকমের প্রযুক্তি তার থাকতে পারে, প্রাচুর্য আর সম্পদের পাহাড় গড়তে পারে। যেই ব্যক্তি ঈমানের স্বাদ পায় নাই, সারা দুনিয়া পেয়ে গেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা আজ থেকে বহুদিন আগে তিনি বলে গেছেন, ও পৃথিবীর মানুষ, সম্পদের বড়াই করো, সম্পদের অহংকার আর গর্ব করো, তুমি সমস্ত কিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই। সারা দুনিয়ার সমস্ত সম্পদ তোমার কাছে, আল্লাহর নবীর ভালোবাসা তোমার কাছে নেই, সারা দুনিয়ার সমস্ত বিত্ত বৈভবের মালিক তুমি, ঈমানের স্বাদ তুমি পাও নাই, তাহলে দুনিয়ার কোনো কিছুই পাও নাই। আর আপনি দেখুন, রাঙ্গুনিয়া চট্টগ্রামের জান মোহাম্মদ পাড়ার একজন দরিদ্র মানুষ, বৃদ্ধ মানুষ, কোন রকম দুবালা খেয়ে পড়ে বেঁচে আছে। তার গায়ের জামাটা অনেক কম দামের, একটা লুঙ্গি। আপনি ঢাকা শহরে থেকে দামি দামি লোশন ব্যবহার করেন, আমার এই ভাইটা লোশন কেন সরষের তেলও মাখতে পারে না? পাগুলি শীতের দিনে খসখসে হয়ে আছে, ব্রাশ কেনার পয়সা তার নেই, টুথপেস্ট কেনার পয়সা তার নেই, কিন্তু নবীর সুন্নত মেসওয়াক তার পকেটে থাকে। জীবন একটা দিনের জন্য দাড়ি ফেলে নেই, বৃদ্ধ বয়স হয়েছে, শরীর অসুস্থ। এরপর ফজরের আজানটা যখন মুয়াজ্জিন দেয়, ফজরের আজান দিতে দেরি, এই বৃদ্ধ মানুষটা লাঠিতে ভর করে আল্লাহর মসজিদে যাইতে দেরি নেই।
আছে না নাই? আছে না নাই? মোহতারাম হাজরিন, কারণ এই লোকটা যা কত আমল ঈমান, যা কত আমল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, রাসূল বলেছেন যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যে নবীকে নবী বলে মেনে নিয়েছে, যে ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিয়েছে, যা কত আমল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের টেস্ট পেয়েছে, ঈমানের ভালোবাসা পেয়েছে। ও পৃথিবীর মানুষ জেনে রাখো, আমরা তো সেই ঈমানের ভালোবাসা পেয়েছি। আমাদের শরীরে শক্তি না থাকতে পারে, আমাদের শরীরের ভিতরে আলাদা করে জ্যোতি না থাকতে পারে, ঈমানের শক্তি আমাদের দেখো, একটা বৃদ্ধ মানুষ তার বয়স 80 বছর হতে পারে, বৃদ্ধ মানুষের গায়ে শক্তি না থাকতে পারে, ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হয় এই বৃদ্ধ লোকটাও আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ওঠে, তার তাকবীরে গোটা পৃথিবীর সমস্ত বাতরের মস্তত তস্ত তাউস প্রতম্পিত হয়ে থরথর করে কেঁপে ওঠে। ইমানের তাকত আছে না নাই? ইমানের শক্তি আছে না নাই? ইমানের প্রেরণা আছে না নাই? গোটা পৃথিবীর ইসলাম বৃদ্ধি শক্তির প্রথম টার্গেট আপনার ইমানটাকে নষ্ট করে দেওয়া, আপনার কলিজার টুকরো ইমানকে ছিনিয়ে নেওয়া। এই জন্য আজকে এই মাজহাব পাঠায়, কালকে ওই মাজহাব পাঠায়, আজকে এটা পাঠায়, কালকে ওটা পাঠায়, নানানভাবে চিন্তা করে সুদের সঙ্গে জড়িয়ে মুসলমানদের ইমানকে দুর্বল করা যায় কিনা, ঘুষের সঙ্গে জড়িয়ে মুসলমানদের ইমানকে শেষ করে দেওয়া যায় কিনা, নেশার সঙ্গে জড়িয়ে মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দেওয়া যায় কিনা, ফেসবুক ইউটিউব আর পরকিয়ার মতো মহামারী দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করা যায় কিনা, তারা চতুর্মুখী ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। পৃথিবীবাসী, আল আমিন ইসলামী যুব কাফেলার মতো সংগঠনগুলি যতদিন থাকবে গোটা পৃথিবীকে আমরা ঘোষণা করতে চাই, আমাদের বুকে নবীর ভালোবাসা আছে, আমাদের বুকে আল্লাহর প্রতি একতা বিশ্বাস আছে, আল্লাহর একত্ববাদের প্রতি আস্থা আছে, আল্লাহর একত্ববাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমরা আল্লাহকে কথা দিয়েছি, আমরা নবীকে ভালোবেসেছি, ইমানের জ্যোতি আমাদের অন্তরে, ইমান যখন আমার ভিতরে প্রজ্বলিত থাকে সেই মুসলমান গর্দান দিতে পারে, নিজেকে কুরবান করতে পারে, ইমানের সঙ্গে এক মুহূর্তের জন্য গাদ্দারি করতে পারে। এটাই হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য। তারা চায় আপনার ইমানটাকে যেন নষ্ট করতে চায়, কিন্তু পৃথিবীবাসী জানে না ইমানের স্বাদ যে মানুষ পায় এই মানুষ সব শেষ করতে পারে, এক মুহূর্তের জন্য আল্লাহ এবং তার নবীকে ভুলতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, পৃথিবীর মুসলমানরা তোমরা তোমাদের চোখগুলিকে সুতীক্ষ্ণ করে রাখো, তোমাদের কানগুলিকে প্রখর করে রাখো। কেন? ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহ, তারা ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। চায় কি চায় না? চায় কি চায় না? তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা নবী মুহাম্মদের মিশনকে থামিয়ে দিতে চায়, তারা মসজিদগুলিতে তালা লাগাতে চায়, তারা মাদ্রাসায় কোরআনের দর্সকে বন্ধ করতে চায়, তারা মাহফিলগুলিতে নিষেধাজ্ঞা দিতে চায়, গোটা পৃথিবীতে ইসলামের যে যাত্রা অভিযাত্রা এটাকে বন্ধ করতে চায়। আল্লাহ বলেছেন, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে চায়। নাস্তি, মুরতাদ, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা সবাই ঐক্যজোট হয়েছে, সম্মিলিত হয়েছে, পৃথিবীতে নবী মুহাম্মদের অনুসারীদেরকে থাকতে দেওয়া হবে না, আল্লাহ বলে এমন মানুষ থাকতে দেওয়া হবে না, পৃথিবীর নানা প্রান্তে বসে ফু দেওয়ার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 1500 বছর কেন, লাখো বছর ধরে ফু দিয়ে যাচ্ছে তারা পৃথিবীতে সমস্ত বাতিলের ফুৎকারের পরও, আজকের এই দিনটিতে ইসলাম আছে না নাই? আরো জোরে বলেন, কোরআন আছে না নাই? মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? টুপি আছে না নাই? জায় নামাজ আছে না নাই? দাড়ি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? মসজিদের আজান আছে না নাই? তাদেরকে বলতে চাই, তোমরা যে বিফল হবে, পরাজিত হবে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে গেছেন,
হে পৃথিবীর আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তারা ফুৎকার করতেছে কিন্তু তাদের ফুৎকারে কোনো কাজ হবে না, আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার এই নূরকে প্রজ্বলিত করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, পৃথিবীর মুশরিকরা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, কাফেররা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, নাস্তিকরা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, মুরতাদরা চেষ্টা করবে ইসলামকে ধ্বংস করে দিতে, কিন্তু যে পৃথিবীতে মুসলমান একজন বেঁচে থাকবে, যে মানুষটার অন্তরে আল্লাহর প্রতি প্রেম থাকবে, নবীর প্রতি ইশক থাকবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে, সেই সমাজে কোনোদিন ইসলামকে নষ্ট করা যাবে না, ইসলামকে ধ্বংস করা যাবে না। হাজার বছর থেকে ইসলামের বিরোধিতা চলছে, হাজার বছর থেকে ইসলামের বিরুদ্ধে শত্রুরা সোচ্চার, আবু জেহেল পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, ইসলামের বিরোধিতা করে করে তারা চলে গেছে, ফেরাউন হওয়া হয়ে গেছে, নমরুদ হওয়া হয়ে গেছে, আবু জেহেল হওয়া হয়ে গেছে, আবুল হাব চলে গেছে, আজও পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যাদের কণ্ঠ উচ্চকিত হয় তারাই হারিয়ে যায়, ইসলাম টিকে থাকে, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে। মহতরম হাজরিন, টুপির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অনেক লোক কথা বলেছে, কদিন পর দেখেছি এই লোকগুলি মাথার ভিতরে মহিলাদের মতো করে ঘুমটে দিয়ে এয়ারপোর্ট থেকে পালায় গেছে। আল্লাহর রহমতের দরজা যখন বন্ধ হয়, কানাডা এবং দুবাইয়ের দরজাও বন্ধ হয়। আমরা হেদায়েত প্রত্যাশী, আমরা চাই ইসলামের বিরুদ্ধে কথা বলে যে মানুষটা, আল্লাহ তাকেও হেদায়েত দেখ, আমিন বলে, আমরা হেদায়েত প্রত্যাশী। মহতরম হাজরিন, আমার শায়খ আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু, তিনি সান ফ্রান্সিসকোতে গিয়েছেন, আমেরিকান একটি প্রদেশ। সেখানে যাওয়ার পরে বাংলাদেশে যেমন আপনি চাইলেই একটা মাঠে একটি মাহফিলের আয়োজন করতে পারেন, আমেরিকা ইউরোপে এটি সম্ভব নয়। সেখানে বিভিন্ন কমিউনিটি সেন্টার আছে, সেমিনার হল আছে, আউটডোর প্রোগ্রাম যেগুলি ওগুলি করা যায় না, এটাকে বলা হয় আউটডোর, আউট বাহিরের জায়গায় প্রোগ্রাম, সেসব দেশে ইনডোর প্রোগ্রাম করতে হয়। ইনডোর প্রোগ্রাম মানে হলো একটি কমিউনিটি সেন্টার অথবা কোনো কনফারেন্স হলের ভিতরে প্রোগ্রাম করতে হয়, যতগুলি সিট থাকে অতগুলি লোক, নির্ধারিত সময়ে শুরু হবে, নির্ধারিত সময়ে শেষ হবে, যারা ঢুকবেন সবাই লাইন ধরে ঢুকবে, নিরাপত্তা তল্লাশি পার হবে, যেই সময়ে শেষ হওয়ার কথা সেই সময় শেষ হয়ে যাবে, অনুষ্ঠানের বাইরে কোনো মাইক নেই, অনুষ্ঠানের ভিতরেই মাইক, যে সকল বিষয়ে আলোচনা হওয়ার কথা সে সকল বিষয় নিয়ে আলোচনা হবে। এটি হলো ইন্টারন্যাশনাল কনফারেন্স রোল। সান ফ্রান্সিসকোতে একটি সেমিনারের আয়োজন করা হলো, আন্তঃধর্মীয় কনফারেন্স, ইন্টারফেথ সেমিনার। তারা হঠাৎ করে দেখলেন যে একজন আলেম গোটা পৃথিবী চষে বেড়ান, মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি এসেছেন। তো তারা চিন্তা করল যে আমরা যেহেতু বিভিন্ন ধর্ম থেকে ধর্মীয় ব্যক্তিত্বদেরকে আহ্বান জানাচ্ছি, আমরা ওনাকে আহ্বান জানাই, খ্রিস্ট ধর্ম থেকে কেউ আসবেন, ইহুদি ধর্ম থেকে কেউ আসবেন, পানি দিয়ে বিভিন্ন ধর্ম থেকে আমরা বিভিন্ন মানুষদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তো ইসলাম ধর্ম থেকে আমরা মাওলানা নকশবন্দি সাহেবকে আমন্ত্রণ জানাই, যাতে করে তিনি এসে তিনি তার ইসলাম ধর্মের সৌন্দর্য, অনুপমতা, বৈশিষ্ট্য, বৈচিত্র্য, উদারতা, এই বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরতে পারে। এ সকল কথা চিন্তা করে তারা একটি ইংরেজিতে ইনভাইটেশন লেটার পাঠিয়েছেন ওনার নামে। সেখানে লেখা আছে, আমাদের সান ফ্রান্সিসকো কমিউনিটি সেন্টারের উদ্যোগে আগামী অত তারিখ অমুক সেমিনার হলে কয়েক হাজার লোকের একটি কনফারেন্স হবে, সেখানে বিভিন্ন ধর্মের লোকজন আসবেন, নির্ধারিত বিষয়ে আসমানি কিতাব থেকে সেখানে আলোচনা করা হবে। মহতরম হাজরিন, ঢাকা থেকে দুপুর 2টা রওনা হয়েছে,
এসে পৌঁছতে 1:30 বেজেছে, মাহফিল করে আবার ঢাকায় রওনা হব। এত লম্বা সফর, যতক্ষণ কথা বলবো একটু মেহরবানি করে কথাটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আমার কষ্ট কামিয়াব, আজকের মাহফিল কামিয়াব। কনফারেন্স কমিটি বলেছেন যে বিভিন্ন ধর্ম থেকে অতিথি ব্যক্তিরা আসবেন, আসমানি কিতাব থেকে আলোচনা হবে। কোন কিতাব? সবাই বলেন কোন কিতাব? কোন কিতাব? আসমানি কিতাব। আমাদের সামনের ভাইরা আলহামদুলিল্লাহ তারা কথা বলতেছেন, পিছনের ভাইরা নিয়মিত মসজিদে যান, তারা দেখেন ফজর, মাগরিব এবং এশাতে ইমাম সাহেব কথা বলেন, আর সবাই চুপ থাকে। এরা চিন্তা করেছে আমরা যেহেতু পিছনে বসেছি, যা বলার সামনের ভাইরা বলবে, আমরা একটু দেখি বিহাজ আল ইমাম। আমার পিছনের যুবক ভাইরা কণ্ঠ ছেড়ে বলবেন কোন কিতাব? আসমানি কিতাব। পরের দিন নির্ধারিত সেমিনারের দিনে আলোচকদের ঢোকার আলাদা লাইন রয়েছে, সেখানে খ্রিস্টানদের পক্ষ থেকে এক ধর্ম যাজক গলার ভিতরে এত বড় ক্রুশ একটা ঝুলিয়ে রেখেছেন, তার এখানে বাইবেল এটা নিয়ে গেলেন। ইহুদি ধর্ম থেকে একজন, সেও তার একটা বই নিয়ে গেল। সবার পিছনে আপনাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের পক্ষ থেকে মাওলানা নকশবন্দি, তিনি একটা কোরআন হাতে নিয়ে সেখানে ঢুকলেন। স্টেজে যিনি কনফারেন্স পরিচালনা করছেন তিনি এসে নাম ঘোষণা করলেন, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, নাও স্টার্টেড আওয়ার প্রোগ্রাম। সম্মানিত সুধী, এখন আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, শুরুতেই বাইবেল থেকে পাঠ করবেন মিস্টার অমুক গোমেজ। ওই ভদ্রলোক উঠান নিয়ত করছেন, এর ভিতরে মাওলানা নকশবন্দি সাহেব হাত তুললেন। বিদেশের সেমিনারগুলিতে অথবা আমাদেরও বাংলাদেশের জাতীয় সেমিনারগুলিতে সিস্টেম হলো, কেউ যদি হাত তোলে তার মানে হলো উনি কিছু বলতে চান। হাজারো দর্শক চতুর্দিকে, এয়ার কন্ডিশন সেমিনার হল, পিন পতন নিরবতা, সবাই তাকিয়ে দেখছেন এই মৌলবী সাহেব হাত তুললো কেন, ঘটনা কি, ওনার নাম তো বলেনি। অনুষ্ঠানের যিনি চেয়ার, যিনি সভাপতি, তিনি বললেন যে এক্সকিউজ মি, আপনি কিছু বলবেন? বলেন যে আমার একটু কথা ছিল, বলুন। তিনি মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন এবং যে ইনভাইটেশন লেটারটা দেওয়া হয়েছে সেই ইনভাইটেশন লেটারটা তিনি পকেট থেকে বের করে দেখালেন যে সম্মানিত চেয়ার, মাননীয় সভাপতি, আমাকে যে আমন্ত্রণ পত্রটি দেওয়া হয়েছে এখানে লেখা আছে আসমানি কিতাব। কোন কিতাব? বলা হয়েছে আসমানি কিতাব থেকে পাঠ করা হবে। তো আপনি যার নাম ঘোষণা করেছেন তার হাতে আমি একটি বই দেখতে পাচ্ছি, বইটি ইংরেজি, লেখা আছে বাইবেল। আমি যতটুকু জানি হযরত ঈসা আলাইহিস সালামের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। আসমানি কিতাব 4টি, একটি হলো জাবুর, একটি তাওরাত, একটি ইঞ্জিল, আর একটি কোরআন। 4টি আসমানি কিতাব আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেছে। 124,000 পয়গম্বর অথবা 224,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। 313 জন রসুলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কোনো না কোনো বার্তা দিয়েছেন, কাউকে সহিফা দিয়েছেন, কাউকে কিতাব দিয়েছেন। যে 4টি কিতাব দিয়েছেন, এই 4টি কিতাব বিখ্যাত, সুবিখ্যাত। হযরত দাউদ আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ তাআলা জাবুরকে নাজিল করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ তাআলা তাওরাতকে নাজিল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার প্রতি আল্লাহ তাআলা ইনজিলকে নাজিল করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আমাদের সম্মানিত ভদ্রলোক যার নাম আপনি ঘোষণা করেছেন, তিনি যে বাইবেলটি নিয়ে দাঁড়িয়েছেন, আসমানি কিতাব বলে বাইবেলের নাম কোথাও পাওয়া যায়? জোরে বলেন। আসমান থেকে যে কিতাব নাজিল হয়েছে সেটা বাইবেল নয়, সেটা ইনজিল। আপনি যেহেতু আমার আমন্ত্রণ পত্রে লিখেছেন আসমানি কিতাব, সুতরাং যেটা আসমানি কিতাব নয় এমন কোনো কিতাব আজকে এখানে পাঠ করা এটা নীতিবিরুদ্ধ, আপনার আদর্শতা বহির্ভূত, সত্যের অপলাপ। যদি আসমানি কিতাব হয় বাইবেল, তাহলে আমি তার কাছে জানতে চাই আল্লাহ তাআলা হযরতে
ঈসার কাছে বাইবেল প্রেরণ করেছেন এটার পক্ষে উনি কোনো দলিল দেখবেন। কথা ক্লিয়ার আপনাদের কাছে? আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা নবী ঈসার প্রতি যে কিতাব নাজিল করেছেন তার নাম কি? জোরে বলেন, ইনজিল। পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবী জুড়ে আপনি যদি সফর করেন, আমাদের খ্রিস্টান ভাইরা একটা ইঞ্জিল দেখাতে পারবে? একটা দেখাতে পারবে? একটা পৃষ্ঠা, যে এই পৃষ্ঠাটা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছিলেন, হাজার বছর গত হয়েছে কিন্তু পৃষ্ঠাটাতে কোনো পরিবর্তন আসে নাই, দেখাতে পারবে? সেই লোককে প্রশ্ন করা হলো যে মুসা আলাইহিস সালাম, হযরত ঈসার উপরে তো ইঞ্জিল নাজিল হয়েছে, আপনার কাছে এটা কি? বললো যে কি বলে এটাকে, আমার হাতে যেটা আছে এটা হলো বাইবেল, এটা কে লিখেছে? বলো যে এটা অনেকবার লেখা হয়েছে, সংশোধন আগেও হয়েছে, আরও কিছু সমস্যা আছে, আরও সংশোধন হবে। আমার কথা বুঝে থাকলে বলেন, যে কিতাবটা আসমান থেকে কিতাবটা কার? আরো জোরে বলেন, আল্লাহর যদি কিতাব হয় কোনো মানুষ এটা সংশোধন করতে পারে? কোনো মানুষ এটাতে হাত লাগাতে পারে? কোনো মানুষ এটাতে সংযোজন বিয়োজন করতে পারে? যেটাতে কোনো মানুষ সংযোজন বিয়োজন করে এটা আল্লাহর কিতাব হতে পারে? বাইবেল ধারণ করা সে, এতে একাধিকবার সংশোধন হয়েছে, আরও কিছু সমস্যা আছে, এটা সামনে সংশোধন করা হবে, তার এই কথা প্রমাণ করে এইটা কোনো আসমান কিতাব। এয়ার কন্ডিশনে যখন আপনি বসা থাকবেন তখন আপনার গরম লাগার কথা নয়, কেননা শীত ও তাপ, সেটা তো নিয়ন্ত্রিত রুমে আপনি বসা। আমি অন্তর্যামী নই, সে অনুষ্ঠানে আমি ছিলাম না, কিন্তু আমার শায়খের মুখ থেকে এই ঘটনা শোনার পর আমার কাছে মনে হয়েছে, সেই সময় আসমানি কিতাব নামধারী মিস্টার পাদ্রি সাহেব যে ছিলেন, এয়ার কন্ডিশনে বসেও তার পায়জামা ভিজা গেছে, ঠিক না ভাই? ঠিক, তিনি ঘামতে ছিলেন, বসে গেলেন। এবার অ্যানাউন্স হলো যে এবারে আপনাদের সামনে ইহুদি ধর্মের প্রতিনিধি জনাব ডক্টর অমুক, এখন তিনি তার কিতাব থেকে পাঠ করে শোনাবেন। এবারও মৌলবী সাহেব হাত তুলে দাঁড়ালেন। সম্মানিত সভাপতি বললেন, হুজুর আগের জন্ডে তো বসাই দিলাম, আবার কি? বলে যে দেখুন, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, শুনেছি আপনারা যেটা বলেন সেটা করেন। আমার ইনভিটেশন কার্ডে লেখা আছে কোন কিতাব থেকে আলোচনা হবে, জুড়ে বলেন, মনে আছে তো আপনাদের? আমার খুব শখ, আমার ভাই আছেন, আমাদের হুজুর আছেন, কিছু কিছু চট্টগ্রামের ভাষা শিখা। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা ঢাকার ভাষায় কথা বলি বলে হয়তো আপনারা বুঝেন না। আমার খুব শখ একদিন চট্টগ্রামের ভাষায় বয়ন করবো, আমিন বলে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আপনি যেহেতু বলেছেন আসমানি কিতাব, ইহুদি ধর্মের যিনি দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা মুসা নবীর কাছে যে কিতাব প্রেরণ করেছেন তার নাম তাওরাত। কি নাম? কি নাম? এই তাওরাত কিতাবে আল্লাহ তাআলা মুসা নবী এবং ইহুদিদের সমস্ত বিধানাবলী বর্ণনা করেছেন। ইহুদি ধর্মের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যিনি প্রতিনিধিত্ব করছেন তার হাতে যে বইটা আছে, এই বইটা ইংরেজি ভাষায় লেখা এবং এই বইটা আমেরিকান কোনো একটি মার্কেট থেকে কেনা। এই বইটার শুরু থেকে শেষ অর্ধ প্রান্ত, কোনো একটি পৃষ্ঠা, কোনো একটি অক্ষর, কোনো একটি বাক্য তাওরাতের সঙ্গে কোনো ধরনের মিল, যেহেতু এটা আসমানে কিতাব নয়, তাহলে আজকের অনুষ্ঠানে এই কিতাব পাঠ হতে পারে? সভাপতি সাহেব দেখলেন যে হুজুরের পেস তো কঠিন পেস। মহতারাম হাজরিন, আমাদের অনেক ডাক্তার বন্ধুরা এখানে আছেন, ডাক্তারদের ফার্মেসিতে যে দুটো ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়, একটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, আরেকটা হলো অ্যালার্জির ওষুধ, ঠিক না বেটি? অ্যালার্জি একাধিক প্রকার, গরু ঘুষ খেলে অ্যালার্জি হয়, চিংড়ি খেলে অ্যালার্জি হয়, বেগুন খেলে অ্যালার্জি হয়। আমি আপনাদেরকে, আপনারা সবাই জানেন, এরপরও মনে করে দিতে চাই, আরেকটা অ্যালার্জি হলো হুজুর দেখলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়, দাড়ি টুপি দেখলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি হয়, মাথায় টুপি দিয়ে আমার ভাই আমাদের সমস্ত সমস্ত মানুষটা বসে আছেন, এই যে সুন্দর একটা টুপি দিয়ে বসে আছেন, এইটা দেখলেও কিছু মানুষের শরীরে চুলকানি শুরু হয়, আছে না নাই?
এরকম অ্যালার্জি বিশিষ্ট একজন মানুষ দোকানে বসা, তার পাশ দিয়া আল আমিন ইসলামী যুব কাফেলার একটা ছেলে যে নতুন মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার ছোট ভাই যেও মাদ্রাসায় পড়ে, সে ভাইটার বয়স ধরেন 7 থেকে 8 বছর, মাসুম বাচ্চা, মক্তবে মাত্র আসা দেওয়া শুরু করছে, মাথায় এত বড় একটা টুপি দিয়ে রাখে, সুন্দর একটা পাঞ্জাবি, হাতে কায়দা এটা নিয়ে যাচ্ছে। অ্যালার্জি বিশিষ্ট লেজ বিশিষ্ট একজন মানুষ দোকানে বসে চা খায়, মাহফিলে এদেরকে পাবেন না, মসজিদে পাবেন না, 1 টাকা দিবেন সে 1 টাকা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাহফিলের পক্ষে জীবনে দিবে না। দোকানে বসে বিড়ির পর বিড়ি খাইতেছে, আর হুজুর দেখলে বলে দেখছেন বেটা হুজুর যে যায় মানছের বাড়িতে খাইয়া শোলটা বানাইছে কি, আছে না নাই, আছে না নাই। নুতরা মাজরিন দেখে হুজুর যায়, ওই হুজুর সাহেব এদিকে আসে, জি চাচা জি বলেন। আল্লাহ তাআলা যার অন্তরে ইমান দিয়েছেন, যার অন্তরে কোরআন দিয়েছেন, তার ভিতরে নম্রতা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। জি চাচা জি বলেন। কা আপনার বাপ আর কাম পাইল না, দিছে মাদ্রাসায়, মূর্খ হওয়ার লাগে, নাউজুবিল্লাহ বলেন। গজু সাহেব কম দেখি একটা ইন্দুর দৌড়ায় এই সাপ পানিত পড়ে গেছে, এই পানির পাক আছে না পাক আছে, আমার কথা বুঝে থাকলে বলেন। একটা ছেলে যে মক্তবে পড়ে, একটা ইঁদুর এসে পানিতে পড়েছে, সে পানিটা পাক না পাক এই কথা বলার ক্ষমতা তার আছে, মাসুম বাচ্চা, মাত্র মক্তবে আসা যাওয়া করে। কিন্তু হুজুর তো আরিফ বাপরে বাপ, ওলামায়ে কেরামের খেদমতে তার সময় আলিফ বাতা নিয়ে পড়ে আল্লাহ তাআলা আলেমদের ভিতরে তাফাক্কু দান করেছেন, সুবহানাল্লাহ বলে। সে চিন্তাগুলো সাসার অনেকদিন ধরে দেখি, মসজিদও জীবনে যায় না, মাদ্রাসাও যায় না, আর হুজুরদেরকে দেখলেই খালি চুলকানি শুরু হয়। আজকে সাসারে পাইস কসাসা আলোচনা একটু লম্বা হবে, একটা টুল দেন। এলোক চিন্তা করলো বাপরে বাপ, ভাবছিলাম আমার কথা শুনে দৌড় দিব, এই পিচ্ছি মৌলবি তো দেখি যে পাওয়ার আছে, একটা টুল দে বাজিতারে। কি জানে সাসা জিগেছিলেন, কোন জিগেছি একটা ইন্দুর আয়া পুষ্কনিতে পড়ছে, পানিটা পাক না না পাক। কচাচা এখানে 2টা প্রশ্ন, ইন্দুরটা সাদা ছিল না কালো ছিল, কেন? কোন কালো হলে 3 সুরত আর সাদা হলে 3 সুরত। তাতে দ্বিতীয় প্রশ্ন, ইন্দুরটা হাইটা আইসে না দৌড়ে আসছে, বললো কেন? হাইটা আসলে 3 সুরত, দৌড়ে আসলে 3 সুরত। তাতে 3 নম্বর প্রশ্ন, ইন্দুরটা শুকনা ছিল না ভেজা ছিল, কারণ শুকনা থাকলে 3 সুরত, ভেজা থাকলে 3 সুরত। সাসা বলে বাপরে মাফ সাই, আমার কথা বলাটাই ভুল হয়েছে। মহতারাম হাজরিন, আলেমদেরকে দেখলে যাদের শরীরে চুলকায়, দাড়ি দেখলে যাদের শরীরে চুলকায়, টুপি দেখলে যাদের অন্তরে আগুন জ্বলে, তোমরা মনে রেখো তোমরা আবু বকরের পক্ষের লোক না, আবু জাহেলের পক্ষের লোক, আবু জাহেলের সঙ্গে তোমাদের হাজর হবে। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি যখন হাত তুললেন, তখন সম্মানিত সভাপতি বুঝে গেলেন খ্রিস্টানদের পক্ষ থেকে যিনি এসেছেন তার হাতে থাকা বাইবেল এটা আসমানি কিতাব হিসেবে আজকে স্বীকৃত পায়নি, আমি আহ্বান করেও তাকে কথা বলার সুযোগ দিতে পারিনি। ইহুদিদের পক্ষ থেকে যিনি এসেছেন তিনি সঙ্গে করে যেটা নিয়ে এসেছেন এটাও আসমান কিতাব নয়, কারণ আল্লাহ তাআলা এক এক নবীর কাছে এক একভাবে কিতাব প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পৃথিবীর ইতিহাসে প্রথম প্রিন্টেড কিতাব, প্রিন্টেড মানে হলো কাঠের টুকরা আসতো, এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি লেখা থাকতো। তুর পাহাড়ে গিয়েছেন হযরত মূসা, আল্লাহ তাআলা সেখানে তার কাছে তুর পাহাড়ে তাওরাতের প্রিন্টেড কপি দিয়েছেন, কাঠের টুকরা, এর ভিতরে লেখা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, গোটা পৃথিবীর সমস্ত ইহুদিদের কাপে একত্রিত করুন, চ্যালেঞ্জ ছুড়ে দিন, তাওরাতের একটা অরিজিনাল কপি গোটা পৃথিবীর সমস্ত ইহুদিরা মিলে দেখাতে পারবে। হাজারো মানুষের ভিড় সেই সেমিনার হলে, পিন পতন নিরবতা, প্রত্যেকের মনের দরজা নতুন নতুন করে খুলে যাচ্ছে, হাই হাই বলি কি আসমানি কিতাব বলে এতদিন যা শুনেছি, দেখা যাচ্ছে ইহুদিদের যে কিতাব সেটা আসমানি কিতাব আর নেই, খ্রিস্টানদের যে কিতাব সেটা আসমানি কিতাবের অবিকলতা বজায় নেই। এবার মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, কাঁধে সাদা রুমালওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা একটা মানুষ মাওলানা সাহেব ইসলামের প্রতিনিধিত্ব করেছেন, বলে হলো সম্মানিত সুধীর, লেডিস এন্ড জেন্টলম্যান, নাও স্পিচ মাওলানা জুলফিকার আহমদ, প্রেজেন্টেড বাই ইসলাম, ইসলামের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি আপনাদের সামনে আসমানি কিতাব থেকে পড়ে শোনাবেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন, তার সঙ্গে একটা কোরআন। তিনি বললেন, মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমি আলোচনা করার আগে দুটো ঘটনা ঘটেছে। এই দুই ঘটনাতে আমার দুই ভাই, তারা আমার দুপাশে আছেন, কেউই তার কিতাবকে আসমানি কিতাব বলে পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। আমি এই কিতাব থেকে পড়ার আগে এটি আসমানি কিতাব কিনা সেই পরিচয় আমি দিতে চাই। প্রথম কথা হলো, এই কিতাব নাজিল হয়েছে 1000 বছর আগে। নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকা রব্বুকাল আকরাম আল্লাযি আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পৃথিবীর প্রথম কোরআনের 5টি আয়াত হের গুহায় নাজিল হয়েছে। সেখান থেকে 23 বছরে সর্বশেষ আয়াত, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলাম দীনা। পৃথিবীর কোরআনে যতগুলি সূরা নাজিল হয়েছে, 1500 বছর আগে নাজিল হয়েছে। 114টি সূরা, 1500 বছরও ঠিক আছে। সূরা ফাতিহা দিয়ে কোরআনের সূচনা, সূরা নাস দিয়ে কোরআনের সমাপ্তি এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে। 1500 বছর আগে আল্লাহর কোরআন আসমান থেকে যেভাবে নাজিল হয়েছে, 1500 বছর পরেও আল্লাহর কোরআন সেইভাবেই আছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কোরআনখানা উঁচু করে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে একজন মাওলানা সাহেব মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন, কোরআনটা উঁচু করে ডান হাত দিয়ে ধরে আছেন আর বলছেন, সম্মানিত পৃথিবীর মানুষের, আমার পৃথিবীর সমস্ত মিডিয়া আজকের অনুষ্ঠান সম্প্রচার করছে, রেকর্ড করছে, ধারণ করছে, তোমরা জেনে রাখো কোরআন সেই কিতাব। 1500 বছর আগেও কোরআনের হাফেজ ছিল, 1500 বছর পরেও কোরআনের হাফেজ আছে, 1500 বছর আগেও কোরআনের আলেম ছিল, 1500 বছর পরেও কোরআনের আলেম আছে, 1500 বছর আগেও কোরআনের সূরা 114টা, 1500 বছর পরেও কোরআনের সূরা 114টা, 1500 বছর আগেও কোরআনের কোনো আয়াতে ভুল ছিল না, কোনো সূরায় ভুল ছিল না, 1500 বছর পরে আজকেও কোরআন খুলে দেখো, কোনো আয়াতে ভুল নাই, কোনো শব্দে ভুল নাই, কোনো অক্ষরে ভুল নাই, একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুকতায় কোনো ভুল নাই। একথা প্রমাণ করে পৃথিবীতে যদি আসমানি কিতাব থাকে সেটা একমাত্র আল কোরআন। কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? একজন হিন্দু শিল্পী নকল কুমার বিশ্বাস, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তালা তাকে হেদায়েতের মর্যাদা দান করুন। সে একটি কথা বলেছে তার একটি গানে, আমরা শুনেছিলাম ফ্রান্সে ঈদের পর দিন প্রকাশ্যভাবে কোনো এক পাপিষ্ঠ কোরআন পুরানোর ঘোষণা দিয়েছিল, নাউজুবিল্লাহ বলে। এর প্রতিবাদে গোটা পৃথিবী বিক্ষোভে ফেটে উঠেছে, আমরা সবাই প্রতিবাদ করেছি। সে সময় পৃথিবীব্যাপী প্রতিবাদ হয়েছে কোরআনের পক্ষে। দুজন হিন্দু শিল্পী, একজনের নাম আমি বলতে পারবো না, ইন্ডিয়াতে কলকাতায় মমতা ব্যানার্জি যেখানে মুখ্যমন্ত্রী সেখানের একটি অনুষ্ঠান আমি ইন্টারনেটে দেখেছি, সেখানে একজন হিন্দু কোরআনের পক্ষে একটি গান রচনা করেছে। আর বাংলাদেশের একজন শিল্পী নকল কুমার বিশ্বাস, হিন্দু মানুষ, তার গানের দুটো কুলি আমার কাছে ভালো লেগেছে। সেখানে সে বলেছে, হিন্দু মানুষ, সে বলেছে, পৃথিবীর সমস্ত কোরআনের কপি যেগুলি আছে, এই কপিগুলি যদি আগুনে পুড়ে যায়, এরপরও পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে? কোরআন হারাবে? একটা সূরা হারাবে? একটা আয়াত হারাবে? একটা অক্ষর হারাবে? হারাবে না। কেন? আমার এখানে যারা বসা আছেন লক্ষ্য করলে দেখবেন, শুধু এখানেই কমপক্ষে 10 জনের বেশি হাফেজে কোরআন আছে। আছে না নাই? বাংলাদেশের কতগুলি গ্রাম আমি জানি না, একসময় শুনেছি 68,000 গ্রাম, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশে বাঁচবে শোনা যেত, এখন কতগুলি গ্রাম জানি না। এতটুকু আপনাকে বলতে পারি, এমন কোনো গ্রাম হয়তো থাকতে পারে যে গ্রামে কারেন্টের আলো এখনো পৌঁছায় নাই, এমন কোনো গ্রাম থাকতে পারে যে গ্রামে পাকা সড়ক পৌঁছায় নাই, এমন কোনো গ্রাম থাকতে পারে যে গ্রামে সিএনজি এখনো পৌঁছায় নাই, এমন কোনো গ্রাম থাকতে পারে যে গ্রামে ইন্টারনেট এখনো পৌঁছায় নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন কোনো গ্রাম বাংলাদেশে নাই যেখানে অন্তত একজন কোরআনে হাফেজ নেই। ঠিক না ভাই? ঠিক। মহতরম হাজরিন,
সেই কথার সঙ্গে কথা মিলিয়ে বলতে চাই, আজ থেকে 1500 বছর আগেও আমার কোরআন ছিল, 1500 বছর পরেও কোরআন আছেন, 1500 বছর আগেও কোরআনের হাজার হাফেজ ছিল, 1500 বছর পরেও কোরআনের লাখ হাফেজ আছে, 1500 বছর আগেও কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারে নাই, 1500 বছর পরেও কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের ধারক আলেমদের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারবে না। কোরআন থাকবে, কোরআন থাকবে, কোরআন থাকবে। আন্তর্জাতিক কনফারেন্স হল, সবাই তাকিয়েছেন একজন মাওলানা সাহেব ইসলামের পক্ষে প্রতিনিধিত্ব করছেন, তিনি তথ্য যুক্তির মাধ্যমে সুস্পষ্টভাবে এই কথা বুঝিয়ে দিলেন, পৃথিবীতে আসমানি কিতাব এখন পর্যন্ত যে একটা আছে এটার কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবারে প্রশ্ন করা হলো, আমরা মেনেছি কোরআন একমাত্র অবিকৃত আসমানি কিতাব, যেটা তার সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত বিশুদ্ধ, নির্ভুল, নিষ্কণ্টক অবস্থায় আছে। আমাদের প্রশ্ন হলো, ইহুদি ধর্ম তারা বলে এখন আমাদের নবীর জামানা, খ্রিস্টান ধর্ম তারা বলে এখন আমাদের নবীর জামানা, সম্মানিত আলেম সাহেব আমরা জানতে চাই এখন কোন নবীর জামানা? তিনি সেখানে একটি যুক্তি উপস্থাপন করলেন, দেখুন আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার নবুওয়াতের প্রমাণ হিসেবে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন, কি দিয়েছেন? মুজিজা কাকে বলে? আমি কথা বলছি মাইকের মাধ্যমে, একটি হরন মাউথপিস আমার সামনে, হরন আওয়াজটাকে ছড়িয়ে দিচ্ছে, এটা কি মুজিজা? জোরে বলেন। একটি মাঠ আজকে মাহফিল শেষ কালকে সব খুলে ফেলবে, এই মাঠের ভিতরে চতুর্দিকে ত্রিপাল দিয়ে সুন্দর ব্যবস্থাপনা করে আলোর ব্যবস্থা করা হয়েছে, সুইচ টিপ দিল আলো জ্বলল, এটা কি মুজিজা? এটা মুজিজা নয়। মুজিজা কাকে বলে? আজাজাল আকুলু ফাহুয়া মুজিজা, মানুষের আকল যখন অক্ষম হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতকে নিয়ে সামনের দিকে এগুচ্ছেন, মুসা নবী কই যান, পিছনে ফেরাউনের বাহিনী, হযরতে মুসা সামনে যাচ্ছেন, তার হাতে লাঠি, তিনি দেখলেন সামনে মহাসমুদ্র, আকাশের দিকে তাকিয়েছেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেছেন, নবী মুসা আপনি ভয় পাবেন না, আপনার হাতে যে লাঠি আছে এই লাঠিটা বাড়ি দেন। হযরতে মুসা লাঠি দিয়ে বাড়ি দিল, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হলো, হলে কি হয় নাই, হয়েছে কি হয় নাই? এটা হলো মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে একজন জন্মান্ধ মানুষ নিয়ে আসা হলো, জন্মের পর থেকে যার দৃষ্টির আলো নেই, দৃষ্টিহীন, চোখে দেখে না, তাকে বলা হলো নবী ঈসা আপনি যদি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকেন, দূত হয়ে থাকেন, এই জন্মান্ধ মানুষটাকে সুস্থ করে দেন। তিনি বললেন, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক কে? আল্লাহ। তবে হ্যাঁ, তোমরা যেহেতু আমার মুজিজা দেখতে চেয়েছ, আমি সেই আল্লাহর প্রেরিত নবী কিনা এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করছি। আল্লাহর নাম নিয়ে তিনি জন্মান্ধ একটা মানুষের চোখে হাত রাখলেন, সঙ্গে সঙ্গে লোকটার চোখের আলো ফিরে পেল, এটা মুজিজা। পৃথিবীতে 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর এসেছেন, রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুজিজা দান করেছেন। আজকের জামানা কোন নবীর জামানা এটা বোঝার জন্য আমাদেরকে প্রশ্নের উত্তর বের করতে হবে, এখন পর্যন্ত যেই নবীর মুজিজা সচল, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা চলমান, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা অটুট, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা জীবন্ত, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা প্রাণবন্ত, এখনো পর্যন্ত যেই নবীর মুজিজা অটুট আছে, সঠিক আছে, বুঝতে হবে সেই নবীর নবুওয়াত এখন পর্যন্ত চালু আছে, ঠিক না ভাই? ঠিক। ধরুন চট্টগ্রামের মানুষ আপনারা সম্পদশালী, সারা দুনিয়া ঘুরে বেড়ান, আপনি তুরস্কের টপকেপি মিউজিয়ামে গেলেন,
সেখানে গিয়ে বুঝানোর জন্য বলছি, যেই চেয়ারটাতে বসে হযরত সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবী সফর করতেন, সেই চেয়ারটা আপনি পেয়ে গেলেন, আর আপনি বসে এরকমভাবে স্টার্ট দেওয়া শুরু করলেন, দিন পেরিয়ে রাত পেরোবে, সপ্তাহ পেরিয়ে মাস পেরোবে, হযরত সুলাইমানের সেই চেয়ার কাজ করবে। জুড়ে বলেন, কাজ করবে। খ্রিস্ট ধর্মের একজন মানুষ চিন্তা করল, আমার নবী ঈসা অন্ধ লোকরে সুস্থ করে ফেলতো, এই জন্য একটা কাঠি দিয়ে খোসা দিয়ে একটা লোককে অন্ধ করে ফেললো, বলে এবার আমার কাছে আসো, আমি তোমার চোখ ঠিক করে দিই। ডলতে ডলতে তার চোখ নষ্ট হয়ে যাবে, চোখ ঠিক হবে। হযরত মূসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে পানিতে বাড়ি দেওয়ার পরে বারোটা রাস্তা হয়েছে, কোনো কারণে মিশরের কোনো এক বিখ্যাত মিউজিয়ামে গিয়ে আপনি সেই লাঠিটা পেয়ে গেলেন। এবার গিয়ে নীলনদ তো অনেক দূরে, আপনি আমাদের হালদা অথবা কর্ণফুলী অথবা ইসামতী নদীতে দাঁড়ালেন, গামছা ডামছা বেঁধে মুসানবী বারোটা রাস্তা করছে, আজকে আমি দুইটা রাস্তা করবো, রাস্তা কেমনে আমার বাড়ি যায় না। আপনি দাঁড়াইয়া সকাল থেকে নিয়ে পানিতে পিটানো শুরু করলেন, সকাল থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পিটালে রাস্তা হবে? বরং আশেপাশের লোকজন বুঝবে যে ব্যাটারি যা আসিল গেছে, ঠিক কিনা? যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, তার নবুয়ত যতক্ষণ পর্যন্ত তার মুজিজা ততক্ষণ পর্যন্ত। ক্লিয়ার কথা? কথা পরিষ্কার? বুঝছেন না আপনার বিষয়টা? বিষয় বুঝছেন তো? তার নবুয়ত যতক্ষণ পর্যন্ত, তার মুজিজা ততক্ষণ পর্যন্ত। হযরতে দাউদের নবুয়তই শেষ, তার মুজিজা শেষ। হযরতে সুলাইমানের নবুয়তই শেষ, তার মুজিজা শেষ। হযরতে মূসার নবুয়তই শেষ, তার মুজিজা শেষ। হযরতে ঈসার নবুয়তই শেষ, তার মুজিজা শেষ। একজন নবী, একজন রসুল, সাইয়্যিদুল আউ্বালিন ওয়াল আখিরিন ওয়া ইমাম আল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া রাহমাতুল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে। নবীজি কবরে শুয়ে আছেন দেড় হাজার বছর ধরে, নবী এখন জমিনের উপরে নেই। কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজাও চালু আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তও চালু থাকবে। ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। এ পর্যায়ে কোরআন খানা তিনি আবার উঁচু করে ধরেছেন, মাননীয় সভাপতি, এই হলো কোরআন। যে কোরআন দেড় হাজার বছর ধরে চলছে, দেড় হাজার বছর ধরে এটা জীবন্ত মুজিজা। দেড় হাজার বছর আগেও কোরআনের আসর ছিল, দেড় হাজার বছর পরেও কোরআনের আসর আছে, দেড় হাজার বছর আগেও কোরআনের প্রভাব ছিল, দেড় হাজার বছর পরেও কোরআনের প্রভাব আছে, দেড় হাজার বছর আগেও কোরআনে কোনো সন্দেহ ছিল না, দেড় হাজার বছর পরেও কোরআনে কোনো সন্দেহ নাই, দেড় হাজার বছর আগেও কোরআনের জন্য কোরআনের ধারকরা, কোরআনের বাহকরা, কোরআনের আশেকরা, কোরআনের প্রেমিকরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। দেড় হাজার বছর পরেও যদি কোরআনের সঙ্গে কেউ বেয়াদবি করে, কোরআনের সঙ্গে কেউ সম্মানহানি করে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আবার বিশ্ব মুসলিম উম্মা আবার জেগে উঠবে। কোরআনের অপমান কোন মুসলমান সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। কোরআন আমাদের অন্তরে আছে না নাই, কোরআনের ভালোবাসা আছে না নাই, কোরআনের প্রতি মহব্বত আছে না নাই? একজন মুসল্লির গল্প আমি অনেক জায়গায় করি, আমাকে ফোন দিয়েছেন, হুজুর আপনার সঙ্গে খুব প্রাইভেট কথা আছে, জরুরি। আমি চিন্তা করলাম কি জরুরি জানি, সংসারে অশান্তি লেগে গেল কিনা, ট্রেনের ডাব্বা ছুটে গেল কিনা, কি জানে ভাই কি ব্যাপার? হুজুর খুব জরুরি কথা আছে আপনার সঙ্গে, কোথায় আপনি আছেন, আমি এখনই আপনার সঙ্গে দেখা করব। বললাম ভাই আমি সপ্তাহে একদিন জুমা পড়াতে আসি, আর সপ্তাহে দুদিন টেলিভিশনের লাইভ প্রোগ্রাম থাকে, এই তিনটা প্রোগ্রাম ছাড়া হুট করে আমাকে পাওয়া যাবে না, মাহফিলে থাকি, আজকে ঢাকা কালকে চিটাগাং পরশুদিন সিলেট পরশুদিন খুলনা, তো আমার সঙ্গে জরুরি কোনো আলাপ থাকলে সে আলাপ আপনি মোবাইলে সেরে ফেলেন না। হুজুর এটা এত বড় বিষয়, এটা মোবাইলে বলা যাবে না, এটা আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে হবে, মহা বিপদ হয়ে গেছে আমার। আমি চিন্তা করলাম যে কি জানি কি হয়েছে। আচ্ছা ভাই আপনি একটু ঠান্ডা হন, একটু শান্ত হন, কোনো সমস্যা নেই, যত মুশকিল তত আসান, যে কোনো বিপদ হলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, একটু স্বাভাবিক হন আপনি, এরপরে আমাকে খুলে বলুন। আপনি চাইলে দশ মিনিট পরে ফোন করেন, আমি ফ্রি আছি, আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।
বল হুজুর, তাইলে যেহেতু আপনার সঙ্গে দেখা হচ্ছে না, আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি আপনাকে ফোনেই বলে ফেলি। হুজুর আপনি কিছু মনে করবেন না, কালকে দুর্ঘটনা ঘটে গেছে, রাতের বেলা আমি আমার তাক থেকে কোনো কিছু সরাতে গিয়ে কোরআন শরীফে হাত লেগে গেছে। কোথায় হাত লাগছে? কোথায়? কোরআন শরীফে হাত লেগে গেছে। হুজুর আমি বারবার বলছি উপরের তাকে কোরআন শরীফ আছে, আমাকে উপরের তাকে উঠাইও না, কিন্তু আপনার ভাবে কিছুই বুঝে না আমার কি নামাইতে বলছে। হঠাৎ করে দেখি কোরআনে হাত লাগছে, এত বড় অপরাধ হুজুর আমি জীবনে কোনোদিন করি নাই। নামাজ কাজা হয়, হজ কাজা হয়, জাকাত টাকা দেইটি না, কোরআনে হাত লাগার মতো এত অপরাধ আমি জীবনে করি নাই। এখন আপনার ভাবি বলছে তাড়াতাড়ি খুদি সাহেবকে ফোন দাও, কত টাকা দান করতে হবে, কয় কেজি চাইল দিতে হবে আগে জেনে নাও। এই ধরনের কোরআনের প্রতি অতি ভক্তি লোক আছে না নাই? অতিভক্তি কিসের লক্ষণ? অতিভক্তি কিসের লক্ষণ? আমি তাকে অনেকক্ষণ ধরে কথা শুনে কিছুক্ষণ হাসলাম এবং আফসোস করলাম, আহ মুসলমান, এই কোরআন নাজিল হয়েছিল তোমার কলবে থাকার জন্য, আমরা কলবে রেখে নেই, কোরআনকে তাকের উপর রেখে দিস। ধরো আমার, আমাকে বলুন এটা কোরআনের প্রতি সম্মান হলো না কোরআনের সঙ্গে দুশ্মনী হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে কোরআন শিক্ষা দিতেন কতটা? রসুল আসলেন মসজিদে নববীতে, এসে দেখেন ইবনে কাব বসা। ইবনে কাব, তুমি একটু সূরা বাইয়ানা পড়ে শোনাও। ও মোহতরম হাজরিন, আজকে আল আমিন ইসলামী যুব কাফেলার যে ভাইয়েরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, এত সুন্দর মাহফিল, এত সুন্দর জমায়েত, আল্লাহ তাআলা এই জমায়েতকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন, এই মাহফিলের বরকতকে আমাদের প্রত্যেকের কবরে পৌঁছে দিন। যেদিন আমরা দুনিয়াতে থাকবো না, এই মাহফিলের বরকত যেন আমাদের কবরকে নূরান্বিত করে সেই তৌফিক দান করুন আমি অনুরোধ করব। এত সুন্দর আয়োজনটির সঙ্গে যারা যুক্ত, আপনারা প্রত্যেকে যারা এখন পর্যন্ত কোরআন পড়তে পারেন না, মেহরবানি করে কোরআনটা শিখে নেবেন। এমন যেন না হয় দুনিয়া থেকে আমি চলে গেলাম, কোরআন পড়তে জানি না, এর চেয়ে হতভাগ্য বিষয় আর হতে পারে? রসুল এলেন মসজিদ নববীতে, ইবনে কাব তুমি একটু সূরা বাইয়ানা পড়ে শোনাও। ইয়া রসুল আল্লাহ, কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আপনার প্রতি কোরআনকে নাজিল করেছেন, আপনি পড়লে তো আমাদের ভালো লাগে, আপনি পড়লে আমাদের কাছে অনুপম লাগে, মনটা মুখিয়ে যায়, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, অন্তরে প্রশান্তির একটি স্রোত বয়ে যায়। ইয়া রসুল আল্লাহ, আপনার মুখ থেকে শুনতেই তো ভালো লাগতো। রসুল বলেছেন, ইবনে কাব, আমি তোমাকে পড়তে বলেছি এটা আমি বলি নেই, বরং কোরআনকে যে আল্লাহ নাজিল করেছেন সেই আল্লাহ স্বয়ং তোমার কণ্ঠে কোরআন শুনতে চান। একজন মানুষের জন্য এর চেয়ে সৌভাগ্যর কি হতে পারে? হযরত ইবনে কাব আনন্দের আতিশয্যে জিজ্ঞেস করলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহু সাম্মানি, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহকে আমার নাম নিয়ে বলেছেন, আমার রহমতের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী জয়ী বিশ্বজয়ী হাসিখানা দিয়ে বলেছেন, ইবনে কাব, আল্লাহু সাম্মা, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন, হে নবী মুহাম্মদ, ইবনে কাবকে আপনি সূরা বাইয়ানা পড়ে শোনাতে বলেন, আপনি নিজেও শুনবেন, আমি রহমান নিজেও শুনবো, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের তেলাওয়াতকে যে সম্পর্কে বলেছেন, হে আমার সাহাবীরা, রাতের বেলা মদিনার একটি গোত্র ছিল ইয়ামেন থেকে যারা এসেছে, ইয়ামানের আশারি গোত্র, আবু মুসা আশারি যে গোত্রের ছেলে, এই গোত্রের বাড়িটা রসুল বলেছেন যে আমি দিনের বেলা এদের বাড়িটা চিনি না, কিন্তু রাতের বেলা এই আশারি গোত্র থেকে তাদের মহল্লা থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসে, আমি রাতের বেলা এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে তাদের বাড়িগুলি চিনে ফেলি, সুবহানাল্লাহ। দিনের বেলা তাদের বাড়িগুলো আমি চিনতে পারি না, আশারিদের বাড়ি, কিন্তু রাতের বেলা যখন গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত ভেসে আসে, আমি রাতের বেলা তাদের বাড়িগুলো চিনতে পারি। আরেকজন সাহাবি, তিনি রাতের বেলা মধ্যরাত ঘুম থেকে জেগে গিয়েছেন, খোলা আকাশের নিচে এক জায়গায় তার ঘোড়াটাকে বেঁধে রেখেছেন, উটটাকে বেঁধে রেখেছেন, তার বাচ্চাটাকেও এক জায়গায় শুয়ে রেখেছেন, তিনি আনমনে কোরআন পড়ে যাচ্ছেন নামাজে। কোরআন পড়ার আদব হলো এমনভাবে কোরআন পড়ো যাতে করে মনে হয় তুমি নিজে পড়ছো না, কাউকে শোনাচ্ছ না, বরং তুমি পড়ছো আর আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআনের তেলাওয়াত শুনছে, সুবহানাল্লাহ। সেই সাহাবী বলেন, আমি নামাজে দাঁড়ালাম, তেলাওয়াত করছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো আমার ঘোড়াটা একটু লাফ দিয়ে উঠল, আমি তেলাওয়াত থামিয়ে দিলাম,
আবার দেখলাম সব কিছু ঠান্ডা, কোথাও কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর আবার তেলাওয়াত করছে, আবার দেখলাম ঘোড়াটা লাফিয়ে উঠছে। আমি চিন্তা করলাম এরকম সমস্যা কেন হচ্ছে। আমি নামাজ শেষ করলাম, আমার বাচ্চাটাকে দূরে নিয়ে গেলাম, ঘরের ভিতর রেখে এলাম। আমি আবার নামাজ পড়া শুরু করলাম। নামাজ শেষ করে দেখলাম আকাশের দিকে একটা মেঘখণ্ড, মেঘখণ্ডের ভিতরে একটু আলোর ঝিকিমিকি দেখা যায়। আমি কিছুই বুঝলাম না, নামাজ শেষ করে ফেললাম। পরের দিন সকালে ফজরের পরে নবীর দরবারে গেলাম, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, গতরাতে একটি ঘটনা ঘটেছে। আমি আমার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে, উঠানে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছিলাম নামাজের ভিতরে। অনেকক্ষণ তেলাওয়াতের পরে হঠাৎ করে দেখি আমার ঘোড়াটা লাফিয়ে উঠলো, আমি ভয় পেয়ে গেলাম। আবারও পড়ছি, আবার লাফিয়ে উঠলো, আমি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে নামাজকে শেষ করে দিলাম। নামাজের পর আকাশের দিকে তাকিয়ে দেখি একটি মেঘখণ্ড, তার ভিতরে ঝিকিমিকি কি যেন দেখা যায়। রাসূল বললেন, হে আমার সাহাবী, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশ থেকে একদল ফেরেশতা আসমানে অবস্থান করছিল। আর কিছুক্ষণ যদি তুমি তেলাওয়াতটা ধরে রাখতে আর সুবহে সাদিক হয়ে যেত, সকাল হয়ে যেত, পৃথিবীর মানুষেরা নিজের চোখে ফেরেশতাদেরকে দেখতে পারত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। নুন হরফে মুকাত্তাআত, ওয়াল কলাম কলমের কসম, ওয়ামা ইয়াসতুরুন যা লিখে ফেলা হয়েছে। কি লেখা ফেলা হয়েছে? কেউ বলেছেন এই আয়াতের মাসদাক হলো তাকদীর, কেউ বলেছেন এই আয়াতের মাসদাক হলো কুরআনুল করিম। কোনো কোনো ইতিহাসবিদ, কোনো কোনো মুফাসসির বলেছেন পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে মুসলমানদের জন্য রব্বুল আলামিন কোরআনকে লিখে রেখেছেন। এটা কি করে বোঝা যায়? সূরা ইয়াসিনের ধারা বর্ণনা দেখুন, বাক্রি বিন্যাস দেখুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্না ইন্না কা ইন্না কা লামিনাল মুরসালিন। তরুণ ওলামায়ে কেরাম সামনে আছেন, আমাদের যুবক ভাইরা সামনে আছে, মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা সামনে আছে। আরবিতে কা এই শব্দটি ওই ব্যক্তিকে বলা হয় যিনি আমার সামনে আছেন, আমার ভাই আমার সামনে, আমি বলবো কা, কা মানে তুমি। আমাদের উস্তাদ আমাদের সামনে, আমি বলবো কা, কা মানে তুমি। যে লোকটা পিছনে তাকে কখনো কা বলা হবে না, তাকে হু বলা হবে। আল্লাহ তাআলা যখন সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তার মানে হলো, কোনো কোনো মুফাসসির বলেছেন মানব সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, কোরআনকে কমপ্লিট করে আল্লাহ তাআলা নবীকে পুরো কোরআন শুনিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুর, নুন হরফে মুকাত্তাআ, ওয়াল কলম কলমের কসম, ওমা ইয়াসতুরুন আর আমি যা লিখে ফেলেছি, আমি কোরআন লিখে ফেলেছি। আদমকে সৃষ্টির আগে আমি কোরআন লিখেছি, হাওয়াকে বানানোর আগে আমি কোরআন লিখেছি, হাওয়া হাবিলের আগে কাবিলের ঘটনার আগে আমি কোরআনকে লিখেছি, আদম সফিহুল্লার আগে আমি কোরআনকে লিখেছি, ঈসা রুহুল্লার আগে আমি কোরআনকে লিখেছি, মুসা কালিমুল্লার আগে আমি কোরআনকে লিখেছি, ইউসুফ সিদ্দিকুল্লার আগে আমি কোরআনকে লিখেছি, সমস্ত নবীদের আগে জাকারিয়া পরে এসেছেন কোরআন আগে এসেছে, ইয়াহিয়া পরে এসেছেন কোরআন আগে এসেছে, পৃথিবীর সমস্ত নবীরা পরে এসেছেন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআনকে লিখে রেখেছেন শুধু উম্মতে মুহাম্মদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মহতারাম হাজরিন, সেই অনুষ্ঠানে আল্লামা নকশবন্দি তার আলোচনা শেষ করছেন এই কথা বলে, সম্মানিত সভাপতি, আমার কোরআন এতটাই জীবন্ত, পৃথিবীর কেয়ামত পর্যন্ত যে একটি কিতাব থাকবে সেই কিতাবটি হলো কোরআন, কোরআন ছাড়া পৃথিবী থাকবে না। যেদিন কোরআন পড়নেওয়ালা একজন মানুষ পৃথিবীতে নাই, কোরআনের একজন পাঠক নাই, কোরআনের একজন ধারক নাই, কোরআন পড়ানেওয়ালা একজন নাই, কোরআন পড়নেওয়ালা একজন নাই, কোরআন মানলেওয়ালা একজন নাই, কোরআনের আদেশ গ্রহণ করনেওয়ালা একজন নাই, কোরআনের নিষেধ গ্রহণ করার একজন নাই, রব্বুল আলামিন কোরআন বিহীন পৃথিবী এক মুহূর্তের জন্য টিকিয়ে রাখবেন, এক সেকেন্ডের জন্য টিকিয়ে রাখবেন, এক সকালের জন্য টিকিয়ে রাখবেন, এক বিকালের জন্য টিকিয়ে রাখবেন? আমি জিজ্ঞেস করি, কোরআনের দরকার আছে না নাই? পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি যারা কোরআনের বিপক্ষে, তাদেরকেও বলতে চাই, তোমরাও যদি হালুয়া রুটি খেতে চাও তাহলেও পৃথিবীতে কোরআনকে টিকিয়ে রাখতে হবে। কোরআন না থাকলে আমেরিকার কথা বলেন, রাশিয়ার কথা বলেন, ভারতের কথা বলেন, পৃথিবীর যে কোনো কান্ট্রির কথা বলেন, কোনো কান্ট্রি পৃথিবীতে থাকতে পারবে?
এবার হলো তিন নাম্বার প্রশ্ন। সমস্ত ব্যক্তিরা দাবি করে এই জামানা তাদের নবীর জামানা, নবী এসেছেন পৃথিবীতে 1,00,000 অথবা 2,24,000, এখন কোন নবীর জামানা অটুট আছে, চলমান আছে এটা জানতে চাই। তিনি বললেন যে আমার কথা হলো, আমি একটি কথা বললে এই কথার দলিল লাগবে, লাগবে কি লাগবে না? আমি বললাম এই গ্লাসটা আমার, দলিল কি? এই গ্লাসটা আমি গতকালকে রাঙ্গুনিয়া বাজার থেকে কিনেছি, আমার পকেটে মানি রিসিট আছে, এটা দলিল ঠিক না ভাই? ঠিক। আমি বললাম এই জমিটা আমার, দলিল কি? এই জমি আমি পারিবারিক ভাবে পেয়েছি, আমার পিতার কাছ থেকে আমি তার সন্তান, এই জমি আমার, ঠিক না ভাই? ঠিক। দলিল লাগবে। কেউ দাবি করে ঈসা নবীর জামানা এখন পর্যন্ত আছে, কেউ দাবি করে মুসা নবীর সময় এখন পর্যন্ত আছে, আমরা দাবি করি কিয়ামত পর্যন্ত যে নবীর জামানা থাকবে তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বললেন যে সবার আগে দলিল দিতে হবে, একটা আয়াত অথবা একটা বাক্য, কোরআনের কোন আয়াত অথবা কোন নবীর বলে যাওয়া কোনো বাক্য দেখাতে হবে, ঈসা আলাইহিস সালাম এই কথা বলে গেছেন, আমি কিয়ামত পর্যন্ত নবী, এই কথা দেখাতে হবে, অথবা হযরত মুসা বলে গেছেন আমি কিয়ামত পর্যন্ত নবী, এই কথা দেখাতে হবে, তাওরাত এবং ইনজিল সমস্ত কিতাব ঘাটলে ঈসা নবী এবং মুসা নবী তারা কিয়ামত পর্যন্ত নবী থাকবেন এমন কোনো কথা খুঁজে পাওয়া যাবে? এবার আমাদের দলিল দেখুন, কোরআন খুলুন, রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা, আমার চেয়ে ভালো আপনারা জানেন, কোরআন খুলে দেখুন, এখন পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর জামানা চলবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন খুলুন, কোরআন আমার নবীর নবুয়তের সাক্ষ্য দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাসূল বলেছেন হে পৃথিবীবাসী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে গোটা জগতের জন্য রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে পৃথিবীর সকল মানুষ, আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। এই কথা নবী মুহাম্মদ ছাড়া আর কোন নবী বলতে পারে? আল্লাহ তাআলা নিজের জন্য গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর তার প্রিয় হাবিব, তার প্রিয় খলিল, তার প্রিয় মাহবুব, তার প্রিয় মাহমুদ নবী মুহাম্মদকে বলেছেন হে নবী, আমি রব্বুল আলামিন, আপনি রহমতুল আলামিন। হে নবী, আমি গোটা পৃথিবীর রব, আপনি গোটা পৃথিবীর নবী। হে নবী, গোটা পৃথিবীতে আমার রুবুবিয়্যত যতটুকু, গোটা পৃথিবীতে আপনি নবী মুহাম্মদের নবুয়ত যতটুকু, ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন রহমাতুল আলামিন উপাধি দিলেন, রহমাতুল আলামিনের ভালোবাসার পুষ্পমাল্য দিলেন, এই কথার মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা যেন বুঝাতে দিয়েছেন হে নবী মুহাম্মদ, আমি রব্বুল আলামিন, আমি আকাশের রব, আপনি আকাশের নবী, আমি বাতাসের রব, আপনি বাতাসের নবী, আমি জমিনের রব, আপনি জমিনের নবী, আমি পাহাড়ের রব, আপনি পাহাড়ের নবী, আমি গাছের রব, আপনি গাছের নবী, আমি বৃক্ষরাজের রব, আপনি বৃক্ষরাজের নবী, আমি মৎস্যকুলের রব, আপনি মৎস্যকুলের নবী। হে নবী মুহাম্মদ, গোটা পৃথিবীর যত কিছুতে আমার মালিকানা, যত কিছুর মালিক আমি, যত কিছুর খালিক আমি, সমস্ত সৃষ্ট জগতের জন্য নবী মুহাম্মদ, আপনাকে আমি নবী আর রসুল হিসেবে প্রেরণ করলাম। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলোচনা শেষ করব ছোট্ট একটি ঘটনা দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরছেন, রাস্তায় উহুদ পাহাড় মদিনায় ঢোকার আগে রাসূল সাহাবীদেরকে বলেন হে আমার সাহাবীরা, এইটা উহুদ পাহাড়, এই পাহাড় আমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলে আমি রাসূল এই পাহাড়কে ভালোবাসি, আল্লাহু আকবার, এই পাহাড় আমাকে ভালোবাসে, আমি এই পাহাড়কে ভালোবাসি, সুতরাং হে আমার সাহাবীরা তোমরাও উহুদ পাহাড়কে ভালোবাসো, আল্লাহু আকবার। এই হাদিস আজ থেকে 1,500 বছর আগের,
সম্প্রতি একজন আরবের আলেম তিনি হাদিসটা নিয়ে গবেষণা শুরু করলেন। ঘটনা কি, রসুল বদরে ছিলেন সারা রাত, সেজদায় পড়েছিলেন। তিনি বদরকে বললেন, না বদর আমাকে ভালোবাসে, আমি বদরকে ভালোবাসি, হে আমার সাহাবীরা তোমরা বদরকে ভালোবাসো, এই কথা বললেন না। উহুদে ছিলেন, শুধুমাত্র উহুদকে ভালোবাসার কথা বললেন। খন্দকে নিজে পরীক্ষা খনন করেছেন, খন্দককে বললেন, না খন্দককে আমি ভালোবাসি, খন্দক আমাকে ভালোবাসে। গারে হেরাতে কুরআন নাজিল হয়েছে, সেখানে নবীজি এই কথা বললেন না যে আমি গারে হেরাকে ভালোবাসি, তোমরা হেরাকে ভালোবাসো। গারে সৌরে তিন দিন পর্যন্ত তিনি অবস্থান করেছেন, গারে সৌরকে বললেন, না সৌরকে আমি ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো। নবীজি উহুদ পাহাড়কে কেন একথা বললেন, হে আমার সাহাবীরা উহুদকে আমি ভালোবাসি, তোমরা উহুদকে ভালোবাসো। ঘটনা কি মহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলবো, সুযোগ থাকলে আরবের কোনো আলেমের বাসায় কখনো যাবেন। আরবের আলেমদের সবচেয়ে বড় ব্যক্তিত্ব হলো, যে আলেম যত বড় তার বাসার লাইব্রেরিটা তত বড়, তার বাসার কিতাবের সংখ্যা তত বড়। একজন আলেমের কিতাব যত বেশি, বোঝা গেল এলমের প্রতি তার ভালোবাসা তত বেশি। আরবের একজন আলেম সাম্প্রতিক সময়ে তিনি অনেক গবেষণা করেছেন। ঘটনা কি, আমি যখনের কথা বলছি তখন পর্যন্ত ড্রোন আসেনি, তিনি হেলিকপ্টার করে উহুদ পাহাড়ের অনেক উপরে উঠলেন। বিভিন্ন হাদিসে আমরা শুনেছি এই আমল করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, ওই আমল করলে উহুদ পরিমাণ সওয়াব। সেই আলেম বলেন, আমি অনেক উপরে বার্ডস আই পাখির ভিউতে যখন নিচের দিকে তাকালাম, আমি দেখলাম গোটা উহুদ পাহাড়টা লম্বায় 8 কিলোমিটার। সুবহানাল্লাহ বিহামদি। মজার তথ্য হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেন বললেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি? মূল কারণ হলো, আমি যখন পাখির চোখে নিচের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম গোটা উহুদ পাহাড়টা এমনভাবে পেঁচানো আছে যে পেঁচানোটা আরবি শব্দ মোহাম্মদ হিসেবে লেখা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, মোহাম্মদ লিখতে মিম হা মিম দাল, এটা যেমনি করে লিখতে হয়। অনেক উপরে থেকে উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম 8 কিলোমিটার জুড়ে এক জায়গায় মিম, এক জায়গায় হা, এক জায়গায় মিম, এক জায়গায় দা। তার মানে হলো গোটা উহুদ পাহাড়টাকে রব্বুল আলামিন এমনভাবে প্রেরণ করেছেন, এই পাহাড়টাই নবী মুহাম্মদের নামকে ধারণ করে আছে। এই কারণে রসুল বলেছেন, হে আমার সাহাবিরা, উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি, তোমরা উহুদকে ভালোবাসো। সুবহানাল্লাহ বিহামদি। মহতরম হাজরিন, শেষের দিকে চলে এসেছি, আর 5টা মিনিট কথা বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত পৃথিবীতে আগমন সদ্য করেছেন, মায়ের পেটে, মায়ের পেট থেকে জমিনে আসেননি। নবীজির আব্বা আবদুল্লাহ এন্তেকাল করলেন, রসুল মায়ের পেটে। খাজা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ সৈয়দা আমেনা, তিনিও নিজেও অত্যন্ত উচ্চ বংশীয়া, বুনো হাশেম গোত্রের সঙ্গে আভিজাত্য এবং সম্মানের মর্যাদার পালক লেগে আছে অনেক আগে থেকে। মক্কার লোকেরা কুরাইশ বংশের একটু বিখ্যাত এলিট ফ্যামিলির নারীরা খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা করতে এলো। খাজা আব্দুল মুত্তালিব, আপনার সঙ্গে আমাদের একটু প্রাইভেট কথা ছিল আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনাকে বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি শেষ করে দেই, 10 মিনিট সময় নিচ্ছি। আপনার সঙ্গে আপনার ফ্যামিলি সম্পর্কে একটু আলাপ ছিল। খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমার সঙ্গে আমার ফ্যামিলির বিষয়ে কি আলাপ, কদিন আগে আমার ছেলে আবদুল্লাহ মারা গেল, আমার ছেলের বউ আমেনা তার কলেজের টুকরা সন্তানকে পেটে নিয়ে আছে, কি আলাপ আমার সঙ্গে? বলে যে দেখুন, আল্লাহর ঘর মক্কায় থাকার কারণে, কাবা ঘর মক্কায় থাকার কারণে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাহ ধনী সম্পদশালীরা মক্কায় নিয়মিত আসা যাওয়া করে। এ কারণে পৃথিবীর সমস্ত দামি পারফিউম আর আতর সম্পর্কে আমাদের ধারণা আছে, কোন দেশের বাদশাহ কোন আতর ব্যবহার করেন আমরা বলতে পারি। সম্প্রতি আপনার ছেলে এন্তেকাল করেছে, আপনার পুত্রবধূ আমেনার মনটা খারাপ, তার মন খারাপ থাকলে সে আল্লাহর ঘর তাওয়াফ করতে আসে, তাওয়াফ করে আবার চলে যায়।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমেনা যেদিন তাওয়াফ করে সেদিন সে ঘরে ফিরে যাওয়ার পরে আবার পরবর্তীতে আরেকদিন না আসা পর্যন্ত গোটা মাতাফে সুঘ্রাণে সুবাসিত হয়ে থাকে। আমেনা যে পথ দিয়ে যায় মানুষজন বলতে পারে আব্দুল মুত্তালিবের বেটার বউ পুত্রবধূ আমেনা এই পথ দিয়ে হেঁটে গিয়েছে, যতদিন পর্যন্ত আমেনার ওই দিকে না আসে ততদিন পর্যন্ত এই সুঘ্রাণ চারদিকে ছড়াতে থাকে। সম্মানিত গোত্রপতি আব্দুল মুত্তালিব, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু আমেনার স্বামী বেঁচে নেই, হয়তো কোনো জায়গা থেকে তার কাছে এমন কোনো আতর এসেছে যে আতরটা পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে নেই, আমাদের কথা হলো তিনি যদি এই আতরটা ব্যবহার না করেন তাহলেই মনে হয় ভালো হয়। হাজা আব্দুল মুত্তালিব কথাটা শুনলেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আমি আপনাদের অভিযোগটি শুনেছি, আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলে আমি আমার পুত্রবধূ আমেনার সঙ্গে কথা বলবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। কল্পনার চোখে দেখি তিনি যেন তার স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, সমাজের এলিট শ্রেণীর নারীদের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছে, আমেনা সম্পর্কে তারা একটি কথা আমার কাছে বলে গিয়েছে, চলো তোমাকে নিয়ে একটু আমেনার সঙ্গে কথা বলি। সৈয়দা আমেনা তার ঘরে গেলেন খাজা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী। আমেনা, তোমার কাছে এমন কোন আতর হয়তো আছে যে আতরের কারণে চারিদিকে সুবাস ছড়িয়ে পড়ে, তুমি যে পথ দিয়ে হেঁটে যাও সেই পথ সুবাসে সুবাসিত হতে থাকে। তুমি যখন কাবাঘর তাওয়াফ করো সেই কাবাঘরে তুমি পরবর্তী দিন না যাওয়া পর্যন্ত সেই কাবাঘরের চারপাশ সুবাসে মোমো করতে থাকে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভালোবাসার সঙ্গে একটি কথা হলো, যেহেতু তোমার স্বামী আব্দুল্লাহ নেই আর কদিন পরেই তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আগমন করবে, এই সময়ে এত দামি কোনো আতর হয়তো ব্যবহার না করলি। কল্পনার চোখে দেখি সৈয়দা আমেনা হয়তো ওনাকে কথা শেষ করতে দেননি, তিনি বললেন, আব্বা জান, আপনার ছেলে আব্দুল্লাহর এন্তেকালের পরে একদিনের জন্য আমি সাজসজ্জা করে দেখিনি। আপনি তো আতরের কথা বলছেন, তবে হ্যাঁ একটি বিষয় আপনাকে আমি অত্যন্ত আনন্দ চিত্ত হৃদয়ে অবগত করতে চাই, যেদিন থেকে যেই মুহূর্ত থেকে আমার কলিজার টুকরার ধন আমার ভিতরে অনুভব হয়েছে, আমার সন্তান মোহাম্মদকে আমি আমার ভিতরে তার অস্তিত্ব অনুভব করতে পেরেছি, সেই মুহূর্ত থেকে আমি চারপাশে এমন এক সুঘ্রাণের অস্তিত্ব অনুভব করি পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের কাছে কোনোদিন এই সুঘ্রাণের এক ফোঁটা থাকা সম্ভব। আব্বা আপনি আতরের কথা বলছেন, আমি যেদিক দিয়ে হেঁটে যাই সমস্ত রাস্তা সুবাসিত হয়ে থাকে, আপনি আতরের কথা বলছেন, আমি যখন থুতু ফেলি যেদিন থেকে আমার কলিজার টুকরা সন্তানকে আমার ভিতরে অনুভব হয় ওদিন থেকে আমি থুতু ফেললে আমার থুতুর ভিতরে মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়। আরবের মরুভূমিময় এলাকা, পানি অনেক নিচে, অনেক নিচের থেকে কূপের পানি উঠাতে হয়, আরবের মহিলারা অপেক্ষা করতে থাকেন আমেনা কবে আসবে। আব্বা জান, আমি যখন কূপের পাড়ে যাই বালতি নিচে ফেলতে হয় না, অনেক নিচে পানি বালতি ফেলতে হয় না, আমি গিয়ে কূপের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিচের থেকে পানি এসে আমার বালতিটা ভরে দিয়ে যায়। আব্বা জান আপনি আতরের কথা বলছেন, আমি যে রাস্তাতে হেঁটে যাই রাস্তার দুপাশে বৃক্ষরাজি থাকে, আমি হাঁটার সময় গাছগুলি এসে আমাকে ছায়া দিতে থাকে। আব্বা আপনি আতরের কথা বলছেন, আমি যে পথে যাই পথে রোদ থাকে, ঘর থেকে বের হওয়ার পরে আবার ঘরে ফিরে আসা পর্যন্ত একটা মেঘের খণ্ড আমাকে ছায়া প্রদান করতে থাকে। আব্বা আপনি আতরের কথা বলছেন, আমি যে ঘরটার ভেতরে থাকি
চব্বিশ ঘন্টা ঘরের প্রতিটি ইট বালুকণা থেকে অনবরত আমি সালাম শুনতে থাকি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বা আতর বলে আলাদা কিছু নয়, যখন থেকে নবী মুহাম্মদের অস্তিত্ব আমার কলিজার ভিতরে আমি এই সুঘ্রাণ পাই, এই সম্মান পাই। রাঙ্গনের বন্ধুরা আমার, আমি জিজ্ঞেস করতে চাই, সেই নবীর কোরআন এখনো আছে না নেই? সেই নবীর সিরাত এখনো আছে না নেই? সেই নবীর সুন্নতের সুবাস এখন আছে নাই? হযরত সাইয়েদা আমেনা রসুলকে বুকে ধারণ করার কারণে তার কাছে যদি পৃথিবীর সবচেয়ে দামি সুঘ্রাণ এসে থাকে, ও রাঙ্গনের মানুষরা আমার, আমরা যদি কোরআনকে ধারণ করি তাহলেও আমাদের কাছে নবীর সুন্নতের সুবাস থাকবে। আমরা যদি সুন্নতকে ধারণ করি আমার অন্তরে নবীর সুবাস থাকবে। আমরা দাড়িকে ধারণ করি নবীর ভালোবাসার সুবাস থাকবে। আমরাও যদি নবীর মতো ইসলামের পক্ষে জীবন কোরবান করার নিয়ত করি নবীর সুবাস থাকবে কি থাকবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মোহতরাম হাজরিন, আমার আলোচনা শেষ, একটি কথা বলে আমার কথা শেষ করব। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা ইসলামের পক্ষে আসি না নাই, যে কোরআন নিয়ে দীর্ঘ সময় কথা হলো এই কোরআনের পক্ষে আসি না নাই। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কোরআন বিরোধীদের ষড়যন্ত্র শেষ হয়েছে না সামনে আরো হবে? কেয়ামত পর্যন্ত আবু বকরের লোকরাও থাকবে, আবু জেহেলের লোকরাও, কোরআন প্রেমিকরাও থাকবে, কোরআনের শত্রুরাও। এই মুহূর্তে যদি আপনি সুতা দিয়ে আজকের অনুষ্ঠানটাকে যেমন দুই ভাগ করতে পারেন, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সুতা দিয়ে দুই ভাগ করতে পারবেন, এক ভাগ ইসলামের পক্ষে, এক ভাগ ইসলামের, এক ভাগ ইসলামের, এক ভাগ কোরআনের পক্ষে, এক ভাগ কোরআনের, এক ভাগ নবীর পক্ষে, এক ভাগ নবীর, এক ভাগ নবীর আদর্শের পক্ষে, এক ভাগ নবীর আদর্শের। রাঙ্গনের মানুষের আমার, জান মোহাম্মদ পারা, আপনাদের নামটা শুনে আমি পুলকিত হয়েছি। জান মোহাম্মদ পারা নামটার ভিতরে নবীর ভালোবাসা আছে। জান মোহাম্মদ পারা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা কোরআনের পক্ষে আছি না নাই? গোটা পৃথিবীর মানুষ দুই ভাগ থাকতে পারে, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, ইসলামের কথা যখন আসবে, নবীর প্রসঙ্গ যখন আসবে, কোরআনের প্রসঙ্গ যখন আসবে, ইসলাম বিরোধীদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আমরা নবীর সৈনিক হিসেবে লড়াই করতে রাজি আছি কারা কারা? কারা কারা রাজি আছে? জান মোহাম্মদ পারার আলামিন ইসলামী যুব কাফেলার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। আমার শ্রদ্ধেয় ভাই চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। আমার ডান এবং বামে দুজন আলোকিত মানুষ উপবিষ্ট, তাদেরকে রেখে এতটুকু আশার বাণী প্রমাণ করতে চাই, প্রকাশ করতে চাই, যতদিন পর্যন্ত জান মোহাম্মদ পারার আল আমিন যুবক কাফেলার মতো কাফেলাগুলি পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে আবু জেহেলের দালালদের ঠাঁই হবে না। যতদিন পর্যন্ত আমাকে আমার ভাই বলেছেন এই সমস্ত মাহফিল আলোকিত পুলকিত হয়েছে, পুণ্যময় হয়েছে, আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা তার বরকতের মাধ্যমে, এখনো যেখানে আমি বাবুনগরী হুজুরের নাম বলি আমার মুখ থেকে দামাত বারকাতহুম বেরিয়ে আসে। এটা আমার ভুল নয়, এটাই স্বাভাবিকতা ছিল। এতটুকু কথা বলে যাই, আমাদের উস্তাদ, আমাদের শায়েখরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা কবর এসে অপেক্ষা করছেন, তাদের রেখে যাওয়া আমানতের সন্তানরা এখনও জেগে আছে কিনা। আমরা এতটুকু আশা প্রকাশ করি, যতদিন পর্যন্ত জান মোহাম্মদ পারার আল আমিন যুব কাফেলা থাকবে, যতদিন পর্যন্ত বাবুনগরীর আদর্শের সন্তানরা থাকবে, যতদিন পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরিরা থাকবে, যতদিন পর্যন্ত ওমর ফারুকের আদর্শের সৈনিকরা থাকবে, যতদিন পর্যন্ত নবী মোহাম্মদের উত্তরসূরিরা থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের শত্রুদের পৃথিবীতে ঠাঁই হবে না, পৃথিবীতে ঠাঁই হবে না, পৃথিবীতে ঠাঁই হবে না।